সো আপনার তারিখের মধ্যে আমাদের হয়ে যাবে কি সাত তারিখের মধ্যে নেক্সট মান্থে হয়ে যাচ্ছে হ্যাঁ সাত তারিখের মধ্যে ক্লাস শেষ দেন আরেকটা ক্লাস ওটা হচ্ছে পরীক্ষার জন্য ওদিন হচ্ছে আপনাদের যে ফাইনাল যে প্রজেক্টটা সেটা প্রেজেন্টেশন দিতে হবে আপনাদের প্রজেক্ট ওটা লারাভেল দিয়ে করতে হবে কিন্তু আমি যে লারাভেলটা ক্লাস শুরু করব আজকে আর কালকে মানে আজকে কি বা সোমবার বুধবার তার মানে আগামী শনিবার থেকে লারাভেল শুরু হচ্ছে খেয়াল রাখবেন কিন্তু ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো আগে আমাদের একটা কাজ করতে হবে আমরা পিএইচপি দিয়ে হচ্ছে একটা কাজ করব সেটা হচ্ছে পিএইচপি না আমরা হচ্ছে মাই স্কেল দিয়ে একটা কাজ করব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এখানে আসতে হবে একটু নতুন ফাইল সো আচ্ছা একটু খেয়াল করেন আমরা যে এতক্ষণ যে ডাটা সেভ করছিলাম বা আমরা যদি একটা টেবিল তৈরি করি বললাম যে নিউ একটা পিএইচপি ফাইল নিলাম বললাম যে অ্যাড একটা পিএইচপি ফাইল নিলাম সো পিএইচপি ফাইলে আমরা যখনই এরকম কিছু করছি কীরকম বললাম টেবিল টিআর বৃষ্টি হচ্ছে কি না সো কোথাটা এত বৃষ্টি হচ্ছে কেন ইদানিং আচ্ছা সো এরকম একটা টেবিল আমরা যদি এটা রান করি রান করব কিভাবে লোকাল হোস্ট ব্যাচ 6 A20 সো এরকম একটা ফর্ম আসতেছে তো এখন এতদিন যখন আমরা কোনো ফর্ম আমরা যখন কাজ করছি বললাম একটা নেম দিছি মোবাইল দিছি ইমেল দিছি দেওয়ার পর সাবমিট করছি কোথাও যায় না তাই না ফর্মগুলা যায় না যদি যায় কীভাবে যায় এভাবে যদি আমরা লিখি ফর্ম একটা ফর্মের ভিতর দিয়ে দিই এটা যদি একটা ফর্মের ভিতর দিই চেক করি এবার যদি কিছু লিখি সাবমিট করলে
ডাটাগুলো চলে যাচ্ছে, বাট কোথায় যাচ্ছে? কোথাও যাচ্ছে না, তাই না? এই যে এখান থেকে যে ডাটা আমরা সাবমিট করতেছি বা ডাটা দিচ্ছি, ফর্ম যে নিছিলাম, এত এত ফর্ম নিছি, সো ডাটাগুলো কোথায় আছে? কোথাও নাই, ডাটাগুলো নাই হয়ে যাচ্ছে। সো এটা তো এত সিস্টেম ছিল যে এরকম আমরা ফর্ম জাস্ট প্র্যাকটিস করছি, বাট এখন আমরা এখন তো আমাদের রিয়েল কিছু কাজ করতে হবে। যেমন এই ফর্মের ধরনের ডাটাটা আমার ডাটাটা সেভ করতে হবে, তার মানে আমি এখন কোনো একজন যদি এখানে কোনো ইনপুট দেয়, সাবমিট করলে সেই ডাটাটা এক জায়গায় যেয়ে সেভ হবে, ঠিক আছে? তো ডাটাটা যদি সেভ করতে হয় তাহলে কী করতে হবে? ডাটাটা সেভ করতে হলে আমাদের এইখানে এখানে আসতে হবে, ঠিক আছে? এখানে আসতে হবে বলতে, সো এটা হচ্ছে একটা ডাটাবেস। ডাটাবেস জিনিসটা কি, কে বলতে পারবে? হ্যাঁ, সো যেখানে হচ্ছে ডাটা, বিভিন্ন ধরনের ডাটা স্টোর করা থাকে বা ডাটা সেভ করা থাকে। তার মানে আমরা যখন এখান থেকে ডাটা পাঠাচ্ছি, এটা তো কোথাও যাচ্ছে না, বা যদি চাই তাহলে আমরা এই ডাটাগুলোকে এই একটা ডাটাবেজের ভিতরে সেভ করতে পারব। সো ডাটাবেজটা হচ্ছে, এই ডাটাবেজটার নাম হচ্ছে কি, পিএইচপি মাই অ্যাডমিন, বা বলতে পারেন যে মাই এসকিউএল, তাই না? সো এরকম যদি আমরা ডাটাবেজ পপুলার ডাটাবেজ এখানে দেখি, এই যে মোস্ট পপুলার ডাটাবেজ ইন দ্য ওয়ার্ল্ড, এখানে কী বলছে? সো পপুলার ডাটাবেজ কিন্তু আসলে একটা কী বলে, একটা সিস্টেম বা একটা সার্ভার যেখানে সব ডাটা সেভ করা থাকে, তাই না? সেরকম কিন্তু ডাটাবেজ, শুধু এইটা না, অনেক ধরনের ডাটাবেজ আছে আমাদের ওয়ার্ল্ডে এক্সিস্ট করতেছে। সেরকম পপুলার কয়েকটা ডাটাবেজ আছে, দেখেন দেখেন এই যে ওরাকল, ঠিক আছে? ওরাকল একটা পপুলার ডাটাবেজ, তারপরে কি, মাই এসকিউএল, ঠিক আছে? তারপরে হচ্ছে মাই এসকিউএল, তারপরে মাইক্রোসফট এসকিউএল আছে, যে আছে মঙ্গো ডিবি আছে, ঠিক আছে? আরও অনেক ধরনের ডাটাবেজ কিন্তু আছে, যে ওরাকল। সো ওরাকলটা কেন এক নাম্বারে? ওরাকলটা হচ্ছে আপনার এক নম্বর, কারণ হচ্ছে এটা হচ্ছে মোস্ট পপুলার রিলেশনাল ডাটাবেস সিস্টেম, এবং এটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাউড, সবচেয়ে বড় কথা এটা অনেক দামি একটা সার্ভার, ঠিক আছে? এটা একটা দামি সার্ভার, এটা দাম বলতে এটার বিভিন্ন প্যাকেজ আছে। সো সবচেয়ে লোয়েস্ট প্যাকেজ মনে হয় কত, 10 লাখ টাকা বা এরকম সামথিং, ঠিক আছে? হ্যাঁ, কাজ করার ঝামেলা, কিন্তু আপনার সিকিউরিটি, এটার থেকে বেশি সিকিউরিটি আর কেউ কোনোদিন দিতে পারবে না, ঠিক আছে? সো এখানে কোটি টাকার উপরেও প্যাকেজ আছে ওরাকলের, এবং বাংলাদেশে বড় বড় কোম্পানি বলতে এই যে বেক্সিনকোর মতো কোম্পানি বা সরকারি বড় বড় যে ইয়াগুলো আছে, মন্ত্রণালয়গুলো, তারা ওরাকল সার্ভার ইউজ করে থাকে, ঠিক আছে? সো এই জন্য এরা ওরাকল এত পপুলার, কারণ এটা অনেক সিকিউরলি অনেক সিকিউর। কিন্তু এই যে মাইস্কুলটা যে আছে, সো মাইস্কুলটা কি, মাইস্কুলটা 2 নম্বরে থাকার একটাই কারণ, এটা ফ্রি, ঠিক আছে? মাইস্কুলটা 2 নম্বরে থাকার কারণ কি, এই দেখেন বলতেছি কি, ওপেন সোর্স অ্যান্ড ফ্রি, তার মানে আপার জনগণ সবাই এটা ইউজ করতে পারতেছি, ঠিক আছে? ওটা টাকা লাগে না এটা ইউজ করতে, এই যে আমরা যে ইউজ করতেছি টাকা লাগতেছে, টাকা লাগতেছে, আমরা যে জ্যাম ডাউন করছি মাইস্কুলটা চলে আসছে, এটা বলতেছি কি, এটা একটা ওপেন সোর্স অ্যান্ড ফ্রি, এটা হচ্ছে কি বলে 2009 আসছে, এই সে অনেক কিছু বলতেছে, তার মানে কি, এটা একটা সিস্টেম, ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা সবসময় ফ্রি পাওয়া যায় এবং ফ্রি অ্যাভেলেবল থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে মাইস্কুল, এই জন্য আমরা কী ইউজ করি, মাইস্কুল ইউজ করি। মাইস্কুলে কিন্তু অনেক ফিচার আছে, অনেক সুযোগ সুবিধা আছে, অনেক কিছু আছে, ফ্রি হইলেও এটার কিন্তু কোনো লিমিটেশন নাই, এটা অনেক ফ্রেন্ডলি একটা ইউইয়া সিস্টেম, ঠিক আছে? সো আর হচ্ছে আমরা অলওয়েজ ফ্রি পাই, পিএইচপির সাথে ভালোভাবে এটা কাজও করে, তাই আমরা মাইস্কুল ডাটাবেসটা ইউজ করে থাকি। হ্যাঁ, সো এটা হচ্ছে যাবো কীভাবে, আমাদের যে জ্যাম্প আছে, জ্যাম্পের সাথে অলরেডি ইনক্লুডেড এই যে মাইস্কুল, তার মানে যখন আপনি অ্যাপাচি ওপেন করবেন সাথে মাইস্কুলটাও রান করতে হবে। অ্যান্ড এটা যাইতে হইলে আপনাকে এখানে পিএইচপি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এটা লিখতে হবে। সে স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখলেই আপনি জ্যাম্পে এন্টার করতে পারবেন, ঠিক আছে? লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এই যে এখানে কী বলতেছে যে এটা ডাটাবেস সার্ভার কী কী আছে, সার্ভারের টাইপ হচ্ছে মারিয়া ডিবি, ঠিক আছে? এটা মারিয়া ডিবি ভার্সন, তারপর এসএসএল নট বিং ইউজ, অনেক কিছু বলা আছে এখানে। সো এরকম আছে, সো এরকম ইনফরমেশান আছে। আর হচ্ছে এখানে কিছু ঘর আছে ডাটাবেজেস, এখানে আপনার ডাটাবেজে না যায় আপনি এখানেও দেখতে পারতেছেন যে আমাদের কিছু ডাটাবেজ এখানে আছে, ডাটাবেজগুলো কী কী, এবং ডাটাবেজের ভিতরে এই যে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে এক একটা টেবিল, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা
ডেটাবেজে বিভিন্ন ধরনের টেবিল আছে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। আর এই টেবিল টেবিল তো আছে, প্লাস হচ্ছে এইখানে আমরা বিভিন্ন জিনিস আস্তে আস্তে দেখব কি কইটা এটা 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 কিছু না, এটা সার্ভার কালেকশন, সার্ভার কানেকশনের যে কোলেশন এটা লাগবে না। সো এটা হচ্ছে ডাটাবেস। সো এখন ধরেন আপনি এইটা একটা একটা টেবিল, ধরেন আপনি একটা একটা সিস্টেম তৈরি করতেছেন, ধরেন বলেন যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে কি হবে, একটা স্টুডেন্টের নাম, একটা স্টুডেন্টের মোবাইল নাম্বার আর একটা ইমেল আইডি সেভ করবেন স্টুডেন্টের, ঠিক আছে? সো আপনি সেভ করতে যাচ্ছেন, সো এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে না, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তার মানে আপনি যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা করতেছে এটার জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করবেন। ডাটাবেস কীভাবে ক্রিয়েট করবো, এখানে ছোট্ট করে একটা ঘর আছে নিউ, এখানে যে নিউ লেখে নিউতে ক্লিক করলে আমরা একটা ঘর পাচ্ছি। সো এখানে এই যে ঘর, এখানে যে ক্রিয়েট ডাটাবেস, এখানে ডাটাবেস নেম, তার মানে আপনাকে একটা ডাটাবেসের নেম দিতে হবে, যে নেমের মাধ্যমে আপনার এই ডাটাবেসটা ক্রিয়েট হবে। ধরেন এইটার জন্য, এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি, বললাম যে একটা ডাটাবেসের নাম দিলাম, আমি বললাম যে স্টুডেন্ট স্টুডেন্ট, অথবা আমি বললাম যে ডেমো ডেমো, একটা ডাটাবেস দিলাম ডেমো, ঠিক আছে? একটা ডেমো ডাটাবেস নিলাম। এবং এইখানে যে একটা কোলেশন আছে, এটা একটা কোলেশন, এই কোলেশনটা আপনার গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ না, আপনি এখানে চাইলে কিছু নাও রাখতে পারেন, শুধু কোলেশন রেখে দিতে পারেন, অথবা আপনি চাইলে একটা দিতে পারেন। কি দিবেন? হ্যাঁ রাইট, এটা এটা দিতে হয়, এটা দিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে অল অল ওভার সাপোর্টিংয়ের জন্য, ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য। আর যদি না দেন কোনো সমস্যাও নাই, ঠিক আছে? এখন এগুলো কোনো ম্যাটার করে না। সো এটা হচ্ছে এইটা, হ্যাঁ, মাইগ্রেশন করতে সমস্যা হয় আর কি, হ্যাঁ এটাই। সো এখানে দিলে দিতে পারেন এটা ETF8 জেনারেল CI। সো এটা তো আছে, দেন হচ্ছে ক্রিয়েট করে নিতে হবে, এখানে ক্রিয়েট ক্লিক করলে ডিএট ক্রিয়েট হয়ে যাবে। এবার আস্তে আস্তে টেবিলের বেলায়, ধরেন আপনার একটা ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে টেবিল আছে অনেকগুলো, মানে এটা একটা টেবিল, তাই না? তার মানে কি, প্রতিটা যে ফর্মের ঘর থাকবে, ফর্মের ইনপুট যেখানে নেবেন, তো প্রতিটা এক একটা হচ্ছে টেবিল, এটা একটা টেবিল, যদি এখানে আরেকটা থাকবে ওটা আরেকটা টেবিল, এটা একটা টেবিল, এভাবে টেবিল নিতে হয়। আমি এখানে আমাদের একটা টেবিল আছে, সো এটা একটা টেবিল, সো এটা টেবিলে একটা নাম দিতে হবে আমাকে। সো এই টেবিলে একটা বললাম, নাম দিলাম, বললাম ডেমোস, এটা নাম দিলাম, ঠিক আছে? সো নামটা আসলে কি, আপনার যে ডাটাবেসের সাথে এই প্লুরাল ওয়াইজ দিতে হয় আর কি, ঠিক আছে? আপনার ডাটাবেস অথবা মডেল যেটাই থাকুক না কেন, যে প্লুরাল ওয়াইজ দিতে হয়। সো ডাটাবেস নাম ডেমোস, ও টেবিলের নাম কি ডেমোস। আর হচ্ছে টেবিলের কলাম, সো এটা হচ্ছে টেবিলের কলাম বলতে এক একটা যে ফিল্ড, এখানে আমাদের ফিল্ড কয়টা, তিনটা। সো কলাম কত হবে, তিনটা, তাই না? সো টেবিলে ফিল যে কটা, ওই কটা অনুযায়ী কলাম না, একটা বেশি কলাম নিতে হবে, ঠিক আছে? একটা বেশি কলাম নিতে হবে, তার মানে আপনার এখানে টেবিল আছে তিনটা, টেবিলে মানে ফিল্ড আছে তিনটা, তাহলে এই তিনটার জন্য আপনাকে এখানে কলাম নিতে হবে চারটা, যদি থাকতে হচ্ছে পাঁচটা তাহলে নিতে হয়তো ছয়টা, ঠিক আছে? অলওয়েজ একটা করে বেশি, ঠিক আছে, নিতে হবে। নিয়ে কেন নিতে হবে এগুলো পরে বলতেছি, তো এটা নিয়ে গো দিয়ে দিবেন। তো দিলে পরে এরকম একটা ঘর পাবো আমরা। এই ঘরে, এই ঘরে হচ্ছে কি করতে হয়, আমাদের টেবিলের ডেফিনিশন দিতে হবে, তার মানে আপনার যে এই ঘর নিচে প্রতিটা ফিল্ডের জন্য, এই ফিল্ডের নাম কি, এই ফিল্ডের জিনিসপত্র কি, এগুলো আমাদের দিতে হয়, ঠিক আছে? সো ওই যে একটা বেশি নিচে যে, সেই বেশিটা হচ্ছে আমাদের প্রথমেই দিয়ে দিতে হবে, সেটার নাম হচ্ছে আইডি, ঠিক আছে? সেটার নাম হচ্ছে কি, আইডি। সো আইডিটা কি, আইডি হচ্ছে আপনার প্রতিটা যে ডাটা যাবে, এই ডাটার এক একটা মানে ইউনিক বা আইডেন্টিটি বলে, যে প্রতিটা ডাটা যাচ্ছে এক একটা ডাটার এক একটা আইডি জেনারেট হয়। এইখানে আইডি দিবেন এই প্রতিটা ডাটা যে যাবে, যেমন কোনো একটা যদি আমরা পুরান টেবিল দেখি, পুরান টেবিল বললাম যে একটা ব্যাচ, এইটা এরকম একটা কিছু আছে আর কি, বললাম ইউজার্স। তো দেখেন একটা কি আইডি আছে, একটা নেম আছে, এখানে কোনো ডাটা নাই কেন,
ধরেন এখানে একটা ডাটা আছে কিছু, সো ডাটাতে এখানে দেওয়া আছে কি আইডি, একটা একটা ডাটা আছে, একটা এটা একটা ডাটা আছে, আবার এখানে একটা ডাটা আছে, তার মানে কি কতগুলো ডাটা, তিনটা ডাটা, তিন ডাটার জন্য একটা একটা করে কি হচ্ছে আইডি জেনারেট হচ্ছে। এটা কিন্তু আবার সিরিয়াল নাম্বার না, মনে করেন না এটা যে সিরিয়াল নাম্বার, এটা কিন্তু সিরিয়াল নাম্বার না, এগুলো হচ্ছে এক একটা আইডির এক একটা এক একটা ডাটার এক একটা ইউনিক একটা নাম্বার। সো এই ডাটার ইউনিক নাম্বারটা হচ্ছে তো এক, এই ডাটার ইউনিক নাম্বার দুই, ঠিক আছে। এভাবে করে একশোটা হলে একশোটা করে একটা করে নাম্বার পাবেন, এবং এটা খেয়াল করুন এটা যদি ডিলিট করেন তাহলে এই আইডি তিন নাম্বারটা সারা জীবনের জন্য চলে যাবে, ঠিক আছে। এরপর তিন ডিলিট করে দিলেন, যদি আরেকটা নতুন অ্যাড করেন ওটা আইডি হয়ে যাবে চার, ঠিক আছে। তার মানে তিনটা এইটার জন্যই শুধুমাত্র অ্যাভেলেবল, আর কোনোটার জন্য না, ঠিক আছে। সো আইডি কী জিনিস, আইডি হচ্ছে সেই জিনিস যেটাদের মাধ্যমে আমরা কী করবো হচ্ছে এক একটা ডাটার জন্য ইউনিফাইড করি আমরা আইডি। সো আইডি দিলাম, তারপর হচ্ছে ফিল্ডের নাম, মানে এই যে আমাদের যে টেবিলগুলো তৈরি করছি এক একটা ফিল্ড আছে, ফিল্ডের নামগুলা এখানে বসবে। ফিল্ডের নামগুলো কীরকম হয়, এখানে যে আপনি যে ফর্মে যে নেম নিছেন না, সেম টু সেম এটা, সেম টু সেম এখানে এটা বসাইতে হবে, ঠিক আছে। ফর্মে যে নেমগুলো নিছেন ওইটা একদম ওখানে বসাইতে হবে, এটা ছাড়া কানেক্ট হবে না। ঠিক আছে, এখানে যদি এখানে নিতেন না, যে আপনি যদি কিছু নিতেন যে মাই নেম, তাহলে আপনার ওইখানেও কি নিতে হইতো মাই নেম, ঠিক আছে। তার মানে এখানে যে ফিল্ডগুলো এই ডাটা আপনার যে ফর্মের যে নেমগুলো আছে এই নেমগুলো ওইখানে ইউজ করতে হবে, ঠিক আছে, ডাটাবেসে। সো এটা হচ্ছে সেইটা নেম। এবার টাইপ আছে, টাইপ হচ্ছে আপনার যে ডাটাগুলো যাবে এই ডাটাগুলোর টাইপটা কি, যে আমাদের যেমন এখানে যেমন ডাটা যাচ্ছে নেম মোবাইল আর হচ্ছে ইমেল, সেই টপগুলোর টাইপই কি নর্মাল, খুব একটা বেশি ইয়া না। যেমন হচ্ছে নেম, নেমে যেমন ক্যারেক্টার বিভিন্ন ধরনের ক্যারেক্টার যাবে, তারপরে মোবাইলে যেমন নাম্বার যাবে কিছু, তারপরে সুপার জিমেলে জিমেল টাইপে যাবে। সো এগুলোর জন্য ডাটাবেজে কিছু কিছু টাইপ আছে, যেমন আইডির ক্ষেত্রে অলওয়েজ নাম্বার, নাম্বার মানে ইন্টিজার, আইএনটি মানে ইন্টিজার। আমরা হয়তো অনেকে পড়ছি না যে ইন্টিজার মানে সব ধরনের নাম্বার টাইপের যে ডাটাগুলো আছে সেগুলো ইন্টিজার। সো আইডি যেহেতু নাম্বার সেটাকে ইন্টিজারই থাকবে। নেমের ক্ষেত্রে আমরা দেখেন এখানে অনেকগুলো আছে, ক্লিক করলে দেখতে পারবো যে ভার্কা টেক্সট ডেট টাইনি, এখানে অনেক কিছু আছে, ডেসিমাল স্ট্রিং এর আছে যে ক্যারেক্টার। সো সবসময় আমরা ইউজ করে থাকি যে ভার্কারটা, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার সাপোর্ট করে আর কি, আমাদের যদি সব ধরনের ক্যারেক্টার সাপোর্টিং এর জন্য, এবং এখানে একটা কিছু রো সাইজ নির্ভর করা যায়, ঠিক আছে। সো এটা ভার্কার দিয়ে দেই। মোবাইল নাম্বার ক্ষেত্রে বলতে পারেন যে স্যার ইন্টিজারও তো হয়, কারণ শুধু নাম্বার, অনেকে প্লাস টাস দেয়, অনেকে হাবি জাবি দেয়, হাইফেন টাইফেন দেয়, সে সব যদি না আসে তাদের ঝামেলা আছে, তাই এটাও আমরা ভার্কার দিয়ে রাখি। ইমেলও সেম ভার্কার, কারণ এখানে অ্যাড টেড বসে, সেগুলো আছে সবচেয়ে সেফেস্ট সাইডের জন্য আমরা ভার্কার দিয়ে রাখি, ঠিক আছে। আর ভার্কার আর আইডি যেহেতু শুধুমাত্র নাম্বার, সো এটা আপনার অটোমেটিক আসতেছে, এটা ইন্টিজারই হবে। এবং এখানে লেন্থের বেলা একটু চিন্তা করবেন, লেন্থগুলো আমরা কীভাবে দিব। সো আইডি, সো আইডিটা আসলে ইন্টিজার টাইপ, যেহেতু ইন্টিজার কিন্তু আপনাকে নাম্বার লেন্থ ক্যারেক্টার হিসাবে হবে না। যেমন এগুলো যদি এখন আমি যদি বলি দুই, দুই মানে দুইটা ডিজিট, রাইট, দুইটা ডিজিটের সর্বোচ্চ কত হয় 99, তাই না? দুই ডিজিটের সবচেয়ে সর্বোচ্চ কত 99, তার মানে 1 থেকে 99 পর্যন্ত এখানে সাপোর্ট করবে। যদি 4 দিতাম তাহলে 9999। সো 4 মানে ওই ডিজিট, যে 4 ডিজিটের সংখ্যা হায়েস্ট কত হবে 9999, তার মানে 0 থেকে বা 1 থেকে 9999 পর্যন্ত সাপোর্ট করবে। সো আমাদের যেহেতু একটা টেস্টিং পারপাস, আমাদের একটা হইলেই হবে, একটা মানে কি 10টা, এতগুলো যা বললাম দুইটা থাক, দুইটা, ঠিক আছে, দুইটা হইলে তার মানে আমরা 10টার বেশি ডাটা সেভ করতে পারতেছি। আর ভার্কার যেহেতু, সো ভার্কারে আপনাকে এখানে খেয়াল রাখতে হবে ক্যারেক্টার এটা এখানে যে লেন্থটা এটা কিভাবে হবে। আপনি যদি 10 দেন তাহলে 10টা ক্যারেক্টার সাপোর্ট করবে, রাইট। এখন যদি কারো নাম হয় ওই যে ইয়ার মতো, ওই যে গোল মানলা কি ছবি আছে একটা, ধামাল, হ্যাঁ, ওইরকম একটা নাম হয়, তাহলে কিন্তু ওই যে 10 ক্যারেক্টার তার সাপোর্ট করবে আর সাপোর্ট করবে না, ঠিক আছে। তার মানে কি আপনার নাম ধরেন একটা বড় নাম আছে কারো, যে পুরো নাম দিল সে, ঠিক আছে, আমার নামই তো, ঠিক আছে, কেউ আমার নাম জানেন কিনা জানি না, হ্যাঁ, আফজালুল আহসান, অনেক বড় ক্যারেক্টার,
ঠিক আছে, সো এরকম দিতে গেলে আমার 10 পর্যন্ত সাপোর্ট করবে, 10 এর পরে আর যে ক্যারেক্টারগুলো সেটা নিবে না, তাহলে আপনাকে এটা একটু বাড়াই সারাই নিয়ে, ঠিক আছে, হ্যাঁ 255 হচ্ছে এটা ডিফল্ট ভ্যালু, ঠিক আছে, সো এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু 255, মানে আপনি কিছু না দিলে 255 ক্যারেক্টার পর্যন্ত নিবে, এর বেশি নিতে পারবে না, ঠিক আছে, আর যদি নিজে থেকে বসান তাহলে আপনার ইচ্ছা বসাতে পারেন, কোনো সমস্যা নেই, আর এর বেশি আবার দিতে পারবেন না, 256 কিন্তু হবে না, নিয়ে লাভ নাই, 255 হচ্ছে এটা ডিফল্ট ভ্যালু, আর যদি আপনি নিজের থেকে বসান তাহলে কমায় টমায় বসান, কারণ একসময় ডাটাবেসটা অনেক ভারী হয়ে যাবে, যেরকম মোবাইল মোবাইল নাম্বার অনেকে বেশি বেশি এটা দিয়ে দেন, সো 11 ডিজিট না দিয়ে একটু সেফ সাইডে থাকার জন্য 15 ডিজিট দিয়ে দিলাম, আর ইমেল অ্যাড্রেসও বললাম যে ইমেল অ্যাড্রেস 30, অনেকের অনেক বড় বড় ইমেল থাকে, ঠিক আছে, সো এই জিনিসই, আর শুধু আইডির ক্ষেত্রে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আইডিটা আমাকে ইউনিক, সো এটাকে আমাদের প্রাইমারি কি বানাইতে হবে, সো এটাকে প্রাইমারি কি বানাইতে হবে, সো প্রাইমারি কি বানানো, জাস্ট এখানে এআই এটা মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এটা ক্লিক করে দিলেই হয়ে যাবে, এটা ক্লিক করলে দেখেন এটা প্রাইমারি এটা ঘর চলে আসছে, এটা হচ্ছে প্রাইমারি, হ্যাঁ আমাদের আইডিটা প্রাইমারি কি হবে, ঠিক আছে, সো এটা প্রাইমারি হয়ে যাবে, সো এখানে একটা ঘর আছে দেখেন অটো ইনক্রিমেন্ট এআই লেখা, এআই অটো ইনক্রিমেন্ট, এটাতে ক্লিক করে দিতে হবে আইডির ঘরে, আর কোনো ঘরে না কিন্তু, এগুলোতে না, শুধুমাত্র আইডির ঘরে এআই অটো ইনক্রিমেন্ট দিতে হবে, দিলে দেখবেন যে এখানে প্রাইমারিটা চলে আসছে কিনা, যদি প্রাইমারি না আসে আপনি এখানে নিজ থেকে প্রাইমারি করে নেবেন, ঠিক আছে, কারণ আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি, কি কি পপ আসছে, হ্যাঁ হ্যাঁ ওটা গো দেন, এটা পপ আপ আসবে ওটাকে গো দিয়ে দেন, কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, এমনি সিলেক্ট করা আছে, শুধু এটা ক্লিক করলে একটা ঘর আসবে গো দিয়ে দেবেন, তাহলে এটা প্রাইমারি হয়ে যাবে, তারপর একটু তারপর একটু চেক টেক করে তারপর কি করবেন সেভ করে দিবেন, সেভ করে দিবেন, সো আমাদের ডাটাবেস ডেমো, ডেমোর ভিতরে একটা টেবিল চলে আসছে ডেমোস, এই যে ডেমোস, এবং ডেমোসে দুইটা এখানে কয়েকটা ঘর আছে, যেমন একটা হচ্ছে ব্রাউজ, ব্রাউজ করলে আমরা দেখতেছি কোনো ডাটা নাই, ব্রাউজের ঘরে হচ্ছে আমরা ডাটা দেখতে পারবো যদি ডাটা থাকতো, আর স্ট্রাকচার, স্ট্রাকচার হচ্ছে আপনি দেখে নেবেন যে আপনার স্ট্রাকচার ঠিক আছে কিনা, আইডি এসে যেমন দেখাচ্ছে যে প্রাইমারি অটো ইনক্রিমেন্ট, তারপরে নেমে যে বার ক্যারেক্টার 50 নিছেন, মোবাইল এত নিছেন, ইমেল এত নিছেন, ঠিক আছে, হ্যাঁ বলেন কি বলেন, আপনার মতো সুযোগ সুবিধা এখানে কেউ পায় না, ওরে বাপ রে বাপ, আচ্ছা সো এটা হচ্ছে আমরা স্ট্রাকচারে দেখতে পারতেছি যে কি কি ভ্যালু আছে, এখন যদি বলতেছেন না হ্যাঁ একটা মিস হয়ে গেছে, আমার একটা ফিল্ড মিস হয়ে গেছে, ঠিক আছে, আপনার ধরেন নেমের পরে একটা ফিল্ড অ্যাড করা লাগবে বা মোবাইলের পরে একটা ফিল্ড অ্যাড করলে আপনি মিস করে ফেলছেন, এইখানে নিচেই দেখেন কি বলতেছে অ্যাড ওয়ান কলাম আফটার, দেখেন আফটার আপনি অ্যাড বিগিনিং টেবিল দিতে পারবেন, তার মানে বিগিনিং ফিল্ড চলে আসবে, আফটার আইডি, আফটার নেম, আফটার মোবাইল, আফটার ইমেল, আপনি যেখানে চান এখানে দেন গো, দেন গো দিলে একটা ঘর চলে আসবে, এই ঘরে আবার আগের মতো করে কিছু ডাটা দিবেন, সেভ দিবেন, দেখবেন যে কি হয়ে গেছে এটার ভিতরে আর একটা ফিল্ড চলে আসছে, ঠিক আছে, এই সুযোগ সুবিধা আছে, আপনি চাইলে এখান থেকে কোনো একটা সিলেক্ট করে মুছে দিতে পারবেন, ড্রপ করে দিতে পারবেন, এডিট করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে, সব কিছু করা যাচ্ছে এবং এখানে আপনি সব কিছু দেখতে পারতেছেন, তো এইটা একটা সুবিধা আছে, সো এই একটা আমরা ডাটাবেজে টেবিলটা ক্রিয়েট করলাম, সো টেবিলে ব্রাউজ করে দেখতেছি কোনো ডাটা নাই, ডাটা তো স্বাভাবিক কোনো ডাটা আসবে না, সো ডাটা ইনসার্ট করার কয়েকটা ওয়ে আছে, যেমন একটা ইনসার্ট করার ওয়ে আছে, এই যে এখানে দেখেন ইনসার্ট, ঠিক আছে, ইনসার্টে আমি যদি এখানে এখানে কিছু দিব না, কারণ এটা যেহেতু আইডি এটা অটো ওরা অটো ইনক্রিমেন্ট করে নেবে, আমি বললাম যে সাকিব, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিছু একটা নাম্বার নাম্বার নিলাম আর বললাম যে সাকিব নাম্বার ওয়ান অ্যাট জিমেল ডট কম, ঠিক আছে, সো এখানে যদি আমি ইনসার্ট দিই এইভাবে কিছু আইডিতে কিছু দিয়েন না, আইডি অটোমেটিক জেনারেট হবে, তাহলে আমি এখানে দিতে দিলাম, এখানে আরেকটা নাম দিলাম, বললাম যে সাকিব আল হাসান, ঠিক আছে, এখানে তার একটা মোবাইল নাম্বার আর হচ্ছে তার একটা ইমেইল,
দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখানে আপনি চাইলে আরেকটা রো বাড়াইতে পারবেন, আরেকটা নো নিউ রো করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এখানে গো দেন, এখানে গো দিচ্ছেন, দুইটা রো ইনসার্ট হয়ে গেছে বলতেছে। রো ইনসার্ট হচ্ছে আমরা যদি ব্রাউজ করি, ব্রাউজ করে দেখবো যে দুইটা ডাটা চলে আসছে অলরেডি, ঠিক আছে, দুইটা ডাটা অলরেডি চলে আসছে ইনসার্টের মাধ্যমে। সো দেখেন এখন লাইফ কত ইজি হয়ে গেছে, আমরা ডাইরেক্ট এখানে কিছু ডাটা দিচ্ছি, ডাটা ইনসার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এই ডাটা আপনি চাইলে এডিট করতে পারবেন। আপনি বলতেছেন যে সাকিব খানের ইয়া কম হয়ে গেছে, কি বলে মোবাইল নাম্বার ডিজিট কম হয়ে গেছে, সে তো বড় সড়ো মানুষ, তার একটু বাড়াই দেন। আপনি তার ইমেল আইডি চেঞ্জ করে গো দেন, ঠিক আছে। সো এখানে এডিট করতে পারতেছেন, আবার চাইলে ডিলেটও করতে পারবেন, আমরা ডিলেট দিলে ওটা চলে যাবে, ঠিক আছে। তার মানে এখানে আপনি সব কিছু করতে পারতেছেন। তবে এখানে আসলে করাটা এভাবে আসলে ইনসার্ট, এখান থেকে এডিট, এখান থেকে ডিলেট, এইভাবে করতে হয় না। আমরা হ্যাঁ যেটা করতে হয়, যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এসকিউএল একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটা হচ্ছে আমাদের জানতে হবে। এসকিউএল, এসকিউএল কোয়েরি, এটা ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো কেন স্যার এসকিউএল জানতে হবে? আমরা তো এইভাবেই করতে পারতেছি, এই যে এইভাবে ইনসার্ট দিয়ে করতে পারতেছি। সো এটা জানতে হবে কারণ আমাদের যেহেতু আমরা পিএইচপি দিয়ে একটা ডাটাবেজে ডাটা ইনসার্ট করবো, তো পিএইচপি দিয়ে যখন ডাটাবেজে ডাটা ইনসার্ট করবো তখন হচ্ছে কী হবে, আমাদের এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা লাগবে, ঠিক আছে। কোয়েরি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের যে কোয়েরিগুলো আছে, বিভিন্ন ধরনের, যেমন ইনসার্টের একটা আছে, আপডেটার আছে, ডিলেট আছে, সিলেক্ট আছে। সো এটারে অনেকে বলে ক্রুড, ঠিক আছে, নাম শুনছি মনে হয় CRUD, তাই না, ক্রুডিং করা। এরকম অনেক কোম্পানি দেখবেন যে আপনি যখন প্রথমে জয়েন করবেন বলবে যে ক্রুড করেন বৈশা বৈশা, ঠিক আছে, হ্যাঁ ডাটা এন্ট্রির মতো। সো এই ক্রুড করার লাগে আর কি। সো এই ক্রুড হচ্ছে সেটাই, ইনসার্ট, আপডেট, ডিলেট আর সিলেক্ট, ঠিক আছে। সো আমাদের আসলে জানতে হবে এসকিউএল এর মাধ্যমে কিভাবে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করব, ঠিক আছে, এসকিউএল এর মাধ্যমে। সো এসকিউএলটা কই গেল এই যে। সো এখানে কয়েকটা ঘর দেখতে পারতেছি, এখানে সবগুলো ঘরে লাগবে, যেমন সিলেক্ট, ইনসার্ট, আপডেট আর ডিলে। সো আমরা ইনসার্ট দিয়ে শুরু করি। এই যে ইনসার্টের কোডিং অলরেডি আমরা দেখতে পারতেছি, এখানে লেখা আছে কিছু, আমি তো বোর্ড একটু লিখি, যারা জানি না ইনসার্টের কোডিংটা বা এসকিউএল ল্যাঙ্গুয়েজ কিন্তু সারা ওয়ার্ল্ডে একই, এবং এটা অনেক দাম আছে শুধু এসকিউএল ল্যাঙ্গুয়েজ। সো এসকিউএলটা যদি ভালো মতো জানতে পারেন, এই যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা, তাহলে আপনার অনেক সুবিধা আছে। সো ইনসার্টের জন্য, ইনসার্টের জন্য কোডটা হচ্ছে বড় হাতে ইনসার্ট, ঠিক আছে, ইনসার্ট, হ্যাঁ এইটা যেভাবে লিখছে এইভাবেই হোক, বড় হাতে ইনসার্ট, বড় হাতে ইনটু, ঠিক আছে। দেন হচ্ছে আপনার কিসের নাম বলেন তো, টেবিলের নাম, ঠিক আছে, তার মানে আপনার যে টেবিলের নামটা আছে ওই নাম, ধরেন আমাদের টেবিল নাম কি ডেমোস, তাই না, তার মানে কি ডেমোসটা দিতে হবে। দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে ফিল্ডগুলো আছে, ফিল্ডগুলো বলতে ওই যে নেম, ইনপুট ফিল্ড, নেম, মোবাইল, ইমেল, এগুলো হচ্ছে কোথায় বুঝবে, এখানে। তার মানে ইনসার্ট ইনটু টেবিলের নাম, টেবিলের নামের ভিতরে হচ্ছে এই যে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো। দেন হচ্ছে কি, দেন হচ্ছে ভ্যালুস, একই লাইন কিন্তু আমি এখানে লিখতেছি ভ্যালুস। দেন হচ্ছে আপনি যে ভ্যালু এন্টার করতে যাচ্ছেন, ধরেন নেমের জন্য আপনি একটা নেম দিয়ে যাচ্ছেন, কিভাবে দেবেন, এভাবে করে ডাবল কোটেশনের ভিতরে বললাম যে নেম একটা, তারপরে কমা দিয়ে একটা মোবাইল নাম্বার দিলেন, দেন কমা দিয়ে তারপরে কি ইন্টিজারের জন্য, না ইন্টিজারের জন্য কোটেশন লাগবে না, শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে, ঠিক আছে। সো এভাবে দিতে হবে, তার মানে ইনসার্ট ইনটু টেবিলের নাম, দেন নামের যে ফিল্ডগুলো আছে ফিল্ডগুলো ভ্যালুস, ভ্যালুস দিয়ে হচ্ছে এখানে যে ভ্যালুগুলো আছে, ঠিক আছে। তাহলে এখানে অলরেডি দেওয়াও আছে, ঠিক আছে, এখন কিন্তু এত কষ্ট কি ব্যাপার। যাই হোক, ইনসার্ট ইনটু টেবিলের নাম দেখেন যে ডেমোস, ঠিক আছে। দেন এখানে কি কি আছে, আইডি, নেম, মোবাইল, ইমেল, আমাদের যে চারটা ফিল্ডগুলো, ফিল্ডের পর ভ্যালুস, ভ্যালুসের পরে যে আমরা যে ভ্যালুগুলো দিব, তার মানে এখন ভ্যালুগুলো কিছু বসাইতে হবে কীভাবে, ওই যে
এখন যেহেতু আইডি আইডি তো হচ্ছে অটো ইনক্রিমেন্ট, সো এখানে আপনি চাইলে আইডি ফিল্ডটা রাখতেও পারেন আর না চাইলে কোনো সমস্যা না, আপনি এখানে নাল দিয়ে রাখবেন, ওটা অটোমেটিক নিয়ে রাখবে। দেন হচ্ছে নেম, নেম তাহলে কি বলছি ডাবল কোটেশনের ভিতরে, ডাবল কোটেশন বললাম যে নাম দিলাম, নাম দিয়ে কমা দিয়ে তারপর আরেকটা কি মোবাইল, তাই না, একটা মোবাইল আবার একটা কমা দিয়ে আবার একটা ইমেল, ঠিক আছে। সো এখন যদি এখানে এভাবে করে নিয়ে যদি এভাবে আইডি নেম মোবাইল ইমেল ভ্যালুস এভাবে দিয়ে দেন, তাহলে এখানে নিচে হচ্ছে কী দিবেন গো, নিচে গো দিয়ে দেন, গো দিলে দেখবেন যে কী হচ্ছে একটা রো ইনসার্ট হয়ে গেছে, সে ব্রাউজ করলে দেখবেন যে এটা চলে আসছে, ঠিক আছে। তার মানে এই স্কুলের মাধ্যমেই আমরা আসলে ইনসার্টের কাজটা করব, কিন্তু কিভাবে করব এভাবে করে আমাদের জানতে হবে যে এই কীভাবে এসকিউএলে কী কোড লিখলে আসলে ডাটাটা ভিতরে যাচ্ছে। তাহলে ইনসার্ট ইনটু ডেমোস আইডি নেম মোবাইল ইমেল আর হচ্ছে ভিতরে যে ভ্যালুগুলো আছে, ঠিক আছে, ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো বসাইতে হবে। আরও কিছু সিস্টেম আছে, আপনি চাইলে এসকিউএলের মাধ্যমে তিনটা ডাটা একসাথে পাঠাইতে পারবেন, কমা দিয়ে আবার আরেকটা এইভাবে নেন, তিনটা রো, হ্যাঁ তিনটা হায়েস্ট তিনটা রো নিতে পারবেন, এখানে আরেকটা কমা দিয়ে আরেকটা রো নিতে পারবেন, তিনটা রো, ঠিক আছে, তিনটা বেশি আবার সাপোর্ট করবে না সম্ভবত, করে চলো চারটা হলে চারটা, হ্যাঁ না ভ্যালুস লিখে দেন হচ্ছে ডাইরেক্ট এভাবে করে বসে দিবেন, ঠিক আছে, ডাটা ফিলগুলো বসে দিবেন। সো একটা নাম বলেন সিআর, নাম ঠিক আছে cr7@gmail.com, cr7@gmail.com, ফাহিম না ফাহিম, এই ম্যাডাম পিঙ্কি, তারপরে শেওড়াপাড়া কোথায়, ওই জন্য আসতে পারেন, যাই হোক এগুলা দিয়ে আমরা গো দিলাম, চারটা রো ইনসার্ট হয়ে গেছে, হ্যাঁ তিনটা বেশি হয় চারটা হয়ে গেছে, দেখেন আমরা কত ডাটা হয়ে গেছে। তার মানে এসকিউএল কি ইনসার্টের যে কোডটা আছে সেই কোডটাই জাস্ট এখানে ভ্যালুসের ভিতরে ভ্যালুগুলো বসাই দিতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনাকে কিছু ভ্যালু একটা কাজ আছে, সেটা হচ্ছে সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট হচ্ছে আপনার যে জিনিসটা যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সার্চিংগুলো করবেন, আমাদের যে ভ্যালু যে সার্চিংগুলো আছে অথবা ডাটাগুলোকে নিয়ে আসা ডাটাগুলোকে গ্যাদার করা এগুলো হচ্ছে সব সিলেক্টের মাধ্যমে। সো আমি বলতেছি সিলেক্ট স্টার, তার মানে সিলেক্ট অল, আর শুধু সিলেক্ট মানে আপনি এর ভিতর থেকে সিলেক্ট করতে পারতেছেন, আর সিলেক্ট স্টার মানে পুরো টেবিল থেকে যা যা আছে সব সিলেক্ট করা, হ্যাঁ। সো সিলেক্ট স্টার ফ্রম ডেমোস হোয়ার, এখানে বলতেছেন যে আপনি ওয়ান দিলে হবে না, এখানে বলতেছেন আইডি ইকুয়ালস টু আপনি বলতেছেন পাঁচ নাম্বার আইডিটা চাচ্ছেন, ঠিক আছে। তো পাঁচ নাম্বার আইডি চাইলে এখানে বলতে হবে যে হোয়ার আইডি ইকুয়ালস টু ফাইভ, তাহলে কি গো দেন, শুধুমাত্র কি দেখাচ্ছে পাঁচ নাম্বার ডাটাটা দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে সিলেক্ট স্টার করে দেন হচ্ছে আপনি যেটা চান সে যেটা খুঁজতে চান ওটা ধরে এভাবে করে বলেন তিন, ঠিক আছে, আপনি বলতেছেন তিন অ্যান্ড আপনি বলতেছেন আইডি ইকুয়ালস টু সাত, এভাবে হয় কিনা একটু চেক করে দেখি, আমি বলতেছি ওয়ার আইডি তিন অ্যান্ড সাত, দেখি তো দুইটা দেখায় কি না, দেখাচ্ছে না, এখানে আরেকজনে কি কি সাত নাই আমাদের, আছে আছে, সো আছে কি জানি আছে এটা ভুলে গেছি, আইডি সিলেক্ট করে দিচ্ছি তো, দাঁড়ান দাঁড়ান আমি ভুলে গেছি, এগুলো লাগে না একটু তারপর আপনাদের দেখাই, সিলেক্ট কোয়েরি রাইট, এই সিলেক্ট কোয়েরি, এই যে সিলেক্ট এসকিউএল সিলেক্ট স্টেটমেন্ট এগুলো আছে, যে কীভাবে কী সিলেক্ট করা লাগে, সিলেক্ট অল ফ্রম টেবিল নেম এটা দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি যদি যদি এমনি সিলেক্ট করতে চান যে আপনি চাচ্ছেন যে এই যে কি ফিল্ড এই ফিল্ডের ধরেন সিলেক্ট এই ফিল্ডের
আইডি এবং নেম এই দুটো সিলেক্ট করতে যাচ্ছে ফ্রম ডেমোস ঠিক আছে ফ্রম ডেমোস আইডি লাগবে না তাহলে কি কি হবে আইডি এবং নেম ফ্রম ডেমোস তাহলে গো দিলে কি হবে শুধু আইডি এবং নেমটা শো করতেছে ঠিক আছে তার মানে আপনি চাচ্ছেন যে আপনি ভিতর থেকে সিলেক্ট করতে যাচ্ছেন সিলেক্ট দিয়ে আপনি বলতেছেন নেম আর মোবাইল এবং ইমেল অ্যাড্রেসটা দেখতে চাই আপনি পাশাপাশি বসাতে যাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্ড আছে 7-8টা ফিল্ড আছে আপনি বুঝতে পারতেছেন না তখন কি করবেন নেম আর মোবাইল ডেমোস দিবেন দেন গো দিবেন নেম আর মোবাইলটা পাশাপাশি চলে আসছে ঠিক আছে সো এই জিনিসগুলো করা আছে এখানে দেখলে অনেক কিছু শিখতে পারবেন এই যে তারপরে এই সিলেক্ট এই কয়টাই আছে আর কিছুই নেই সিলেক্ট ডিস্টিংক্টে থাকতে হবে অনেক কমান্ড আছে সিলেক্টে আসলে এরা মনে হয় না দিছে এত কিছু ঠিক আছে এত কিছু দেয় নেই এন্ড অর নট এখান থেকে দেখতে পারে এই যে সিলেক্ট আছে এগুলো হচ্ছে লাগে যদি হচ্ছে আপনি মানে একটু যে রিলেশন টাইপের কাজগুলো করেন এগুলো আসলে আমাদের বড় ডাটাবেস সার্ভিসন এগুলো লাগে মাঝে মাঝে তবে এগুলো এতটাও যে দরকার এত না এগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে সো মানে আপনি সিলেক্টটা শুধু বেসিক সিনট্যাক্সগুলো জানলেই হবে আপনার কিছু লাগবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোনো কিছু সার্চিং কোনো কিছু নেওয়ার জন্য এগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে চলে আসবে এত আর ভয়ের কিছু নাই আপডেট আপডেটটা জানতে হবে কারণ আমাদের ধরেন ডাটা যখন আমরা একটা এন্টার করছি ডাটা আপডেট করা লাগবে সো আপডেট কোয়ালিটি কি দেখেন আপডেট ডেমোস কি বলছে আপডেট টেবিলের নাম দেন হচ্ছে সেট সেট করতে হবে সেট কি করতে হবে আপনি যে জিনিসটা যে ফিল্ড অনুযায়ী সেভ করতে যাচ্ছেন সো আমি এখানে বলতেছি আইডি লাগবে না কারণ আইডি আমাদের প্রাইমারি সো আমি বলতেছি আপডেট টেবিলের নাম দেন সেট সেট করবে কাকে কি কি সেট করবে এবং কত নাম্বার আইডি কি সেট করবে ধরেন আমি বলতেছি আইডি নাম্বার বলতেছি আইডি নাম্বার যে 5 আছে বা 6 আছে সেই আইডি নাম্বারে নেমটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে নেম চেঞ্জ হয়ে বলতেছি সেই নেমটা হয়ে যাবে হচ্ছে আপনার কি বলতেছি এটা কিছু হবে বললাম যে নেম চেঞ্জ হয়ে যাবে সাদিয়া ঠিক আছে একটা নেম দিলাম বললাম এটা নেম চেঞ্জ হয়ে যাবে কি সাদিয়া তারপরে মোবাইল তার মোবাইল নাম্বার আপনি বলতেছেন যে না তার শুধু নামটাই চেঞ্জ হবে আর চেঞ্জ হবে কি আর চেঞ্জ হবে হচ্ছে ইমেল অ্যাড্রেস সো আপনি যে দুটো চেঞ্জ করতে ওই দুটো রেখে দেন ওই দুটো রেখে ওই দুটোর একটা এবার দিয়ে দেন একটা ইমেল অ্যাড্রেস sadiq@yahoo.com ঠিক আছে সো এখানে আছে আপডেট টেবিলের নাম সেট সেট কি সেট করবেন আপনি কোন জিনিসটা সেট করে যাচ্ছেন কার সাপেক্ষে সো আপনি বলতেছেন এই ডেমোস টেবিলের আইডি 6 যে আছে আইডি 6 এর এই নেম আর ইমেলটা কি হবে চেঞ্জ হবে আপডেট হবে হ্যাঁ সেই জন্য বলতেছি যে ডেমোস আইডি 6 এই আইডি 6 কি সেট হবে নামটা এটা সেট হবে আর ইমেলটা এটা সেট হবে ঠিক আছে সো এইভাবে করে আপডেট টেবিলের নাম সেট দেন ফিল ফিল লিখে ফিল যে ভ্যালুটা চেঞ্জ হবে সেটা ইমেল লিখে ইমেলের যে ভ্যালুটা চেঞ্জ হবে সেটা দিয়ে আপনি বলতেছেন ওয়্যার আইডি ইকুয়ালস টু 6 তাহলে আমরা যদি একটু গো দেই দেখবেন যে 6 নাম্বার আইডিতে কি হয়েছে সাদিয়া চলে আসছে সাদিয়া চলে আসছে এবং সাদিয়া টিয়াহাও চলে আসছে ঠিক আছে আয় হ্যাঁ এটা কার নাম ছিল হ্যাঁ আপনার নাম ছিল ইমেলটা শুনলেন না রশিদ @gmail.com যাই হোক পিঙ্কি এখন সাদিয়া সো এই হচ্ছে অবস্থা সো এই হচ্ছে অবস্থা তাহলে কি আপডেটে আবার একটু দেখেন আপডেট টেবিলের নাম সেট আইডি দিতে হবে না আইডি যেহেতু অটো সো নেম নেমে হচ্ছে আপনি যে নেমটা চেঞ্জ করতে যাচ্ছেন সেই নেমটা তারপরে মোবাইল যে মোবাইলটা চেঞ্জ করতে যাচ্ছেন সেই মোবাইল ইমেল যদি চেঞ্জ যদি যে কোনো একটা যদি আপনি শুধু নেম চেঞ্জ হবে বলছেন না মোবাইল নাম্বার ডিজিট ভুল হয়েছে তাহলে মোবাইল রাখবেন বলছেন না ইমেলে ভুলেছে ইমেল রাখবেন সেখানে আইডি 1 এভাবে দিলে হবে না আপনাকে আইডি কোস্ট একটা দিয়ে দিতে হবে আইডি কোস্ট যে কোনো একটা দিয়ে দিবেন যেটা আপনি চান সো এটা হচ্ছে আপডেট আর ডিলেটটা একদম সিম্পল আপনি ডিলেট ফ্রম ডেমোস হোয়ার বলতেছেন এই টেবিলের টেবিলের নাম আইডি ইকুয়ালস টু 4 তার মানে আপনি বলতেছেন ডিলেট ফ্রম টেবিলের নাম দেন হোয়ার আইডি ইকুয়ালস টু 4 এখন যদি ডিলেট করেন
কি হবে 4 নাম্বার আইডিটা এই যে এখানে আবার সে কিন্তু ওয়ার্নিং দিয়ে দিল রিয়েন্ট রিল এক্সিট ডিলিট ফ্রম ডেমো আইডি 4 ওকে ঠিক আছে সো আমরা একটু ব্রাউজ করি দেখবেন যে 1 2 3 আছে 5 আছে 4 নাই 4 কিন্তু শেষ তার মানে ওই 4 টা আপনি পাচ্ছেন না ঠিক আছে সো এই হচ্ছে অবস্থা সো ডিলিট হচ্ছে এটা যে ডিলিট ফ্রম ডেমোস হোয়ার আইডি ইকুয়ালস টু অমুক সো ওইটা ডিলিট করলে ওইটা চলে যাবে ডিলিট হয়ে যাবে সো এইগুলো হচ্ছে এসকিউএল এর সিনট্যাক্স যে কিভাবে আমরা এসকিউএল এর মাধ্যমে ডাটাগুলোকে ইনসার্ট করতে পারি বাট মেইন জিনিসটা হচ্ছে আমাদের তো আসলে ইনসার্ট করতে হবে কোথার মাধ্যমে এটার মাধ্যমে তাই না এই যে ফিল্ড আছে এই ফিল্ডের মাধ্যমে আমাদের আসলে ইনসার্টের কাজটা করতে হবে কিভাবে আমরা আগে এটার সাথে আমরা এটার কানেকশন করব কানেকশন করে দেন কিভাবে ইনসার্ট করব এটা থেকে ডাটা ফিলগুলো এখানে যাবে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে জিনিসটা কি এইভাবে করতে হবে ঠিক আছে সো আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করতেছি অবজেক্ট ওরিয়েন্টেড ভাবেই করব পুরোপুরি জিনিসটা সো সেটা করি চলেন এটা হচ্ছে কি ডে 20 এটাতেই করি ডে 20 ডে 20 তে একদম এই ফিলটা নিয়ে নেন সবাই যারা যারা নেন নাই এখনো ঠিক আছে আর হচ্ছে এখানে একটা ফোল্ডার লাগবে কি বলেন তো ফোল্ডার অ্যাপ তারপর ফোল্ডার কি অ্যাপের ভিতর ক্লাসেস আর সেখানে একটা ক্লাস থাকবে ঠিক আছে সেই ফোল্ডার রেডি করেন আমি আসছি Thank you.
আচ্ছা, সো এই প্রজেক্ট ফোল্ডারটা রেডি করতে হবে। তো প্রজেক্ট ফোল্ডারে কি লাগে? প্রজেক্ট ফোল্ডার যেটা লাগে সেটা হচ্ছে একটা হয়ে গেল আচ্ছা। সো কি লাগে? এটা ফোল্ডার লাগে না, অ্যাপ, অ্যাপের ভিতর ক্লাসেস, ক্লাসেসের ভিতর আমরা ক্লাসটা রাখি। অ্যান্ড বাইরে একটা কি লাগবে? এই যে পিএইচপি তো আছেই, আর একটা কি লাগবে বলেন? কতদিন নিয়ে কাজ করছিলাম? অটোলোডের জন্য কম্পোজার লাগবে, এই যে কম্পোজার ডট জেসন এই ফাইলটা লাগবে। তার মানে এটা কপি করলেই হয়ে যাচ্ছে, এটা কপি করে আমরা ওইখানে দিয়ে দিব। এখানে উপরে দিয়ে দিলাম পেস্ট, আগের কাজেই আছে। আর যদি দেখতে চান দেখতে পারেন। নিয়ে রাখলেই হবে, আগের কাজের দিনেই আসছিল, এটা আমরা লিখছিলাম কম্পোজার জট জেসন। একদম বাইরে উপরে ফোল্ডার থাকবে কম্পোজার ফাইলটা, আর হচ্ছে একটা ফোল্ডার অ্যাপ ক্লাসেস, অ্যাপ ক্লাসেসের ভিতরে এখন কোনো ক্লাস নাই। এবং কম্পোজার জেসনের জন্য কি করতে হবে? একটা রান কমান্ড দিতে হবে। কমান্ডটা কি? হ্যাঁ, কম্পোজার এমনি বাইরে থাকবে, কম্পোজার ফাইল অলওয়েজ বাইরে থাকবে, কোনো ফোল্ডারের ভিতরে থাকবে না। কম্পোজার ডাম্প অটোলোড এই কমান্ডটা দিতে হবে। হ্যাঁ, এটা দিয়ে দেন, দিলেই হয়ে যাবে। আচ্ছা, ব্যাচ সিক্সের ভিতর ডে টোয়েন্টি টোয়েন্টি না ডে টোয়েন্টি ডে টোয়েন্টি ইস্টিডক্স ব্যাচ সিক্স সিডি, দেন হচ্ছে ডে টোয়েন্টির ভিতর ঢুকে তারপর আপনাকে ওই কমান্ডটা দিতে হবে, কম্পোজার ডাম্প অটোলোড। ব্যাক করতে হবে আগে, ডট 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 ইন্টার ইন্টার কি হয়? তাহলে ডট ডট স্ল্যাশ দিয়ে দেখেন, আগেরটাই। তাহলে ডট ডট সিডি দিয়ে দেখেন, কি বলে? তাহলে ওখান থেকে ওপেন করেন, এখানে এসে ওপেন, এখানে সিএমডি লিখে ওপেন করেন, এখানে সিএমডি লিখেন ওই ফোল্ডারে এসে, তারপরে ওপেন হবে। আর নাহলে এখানে এখানে শিফট ধরে রাইট ক্লিক করলে ওপেন কমান্ড উইন্ডো, এখান থেকে ওপেন করতে পারেন। মানে মেন কথা ফোল্ডার লাগবে না, আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন ওই ফোল্ডারে লাগবেন আর কি। ওখানে লাগবে কম্পোজার ডাম বটলোড, কতদিন যেটা লিখছিলেন। সিডি ডট ডট লেখেন, তাইলে সিডি ডট ডট সিডি লিখে ডট ডট। হ্যাঁ, এক ফোল্ডার পিসে যেতে হলে সিডি ডট ডট। ব্যাকে আসছে, ব্যাকে আসছে না? এবার হচ্ছে ঢুকেন, হচ্ছে সিডি লিখে ওই ফোল্ডার নাম লেখেন, ওই ফোল্ডার নাম লেখেন, সিডি স্পেস ওই ফোল্ডার নাম। কমান্ড গুলা না আসছে ফোল্ডার ভিতর, এবার লেখেন ওই যে ওইটা কম্পোজার ডাম পটল। এই যে এটা কম্পোজার ডাম, কেন কতদিন না পড়লাম আমরা, ওই দিন মানে ক্লাসে ছিল না নাকি কেউ বুঝলাম না। কম্পোজার ডাম পটলোড, দেখেন এখন থেকে যে আমরা যে প্রজেক্ট শুরু করতেছি না, একটা ক্লাস মিস দিবেন তার মানে পরের দিন এসে আপনি কিচ্ছু বুঝবেন না, অনেক কিছু করতে পারবেন না, মিস হয়ে যাবে, ঠিক আছে? সো বুঝে নিন কিন্তু। আর লারাভেল শুরুটা তো আরও, আমরা যে আজকে একটা প্রজেক্ট শুরু করতেছি পিএসপি দিয়ে, পিএসপি দিয়ে আমরা আগামী দুই দিন পিএসপি দিয়ে করবো, যে পিএসপি দিয়ে যে প্রজেক্ট দুইটা করবো ওই দুই দিন, যদি একদিন মিস দেন
আজকে যারা আসে নাই তারা পরের দিন এসে কিছু বুঝতে পারবে না, কারণ আমরা অলরেডি প্রজেক্টে ঢুকে গেছি। সো ডাম্প অটো লোড দিয়ে জেনারেটিং অটো লোড, হ্যাঁ হইছে না, তাহলে একটা ফোল্ডার চলে আসবে ভেন্ডর ফোল্ডার। এখানে একটা ভেন্ডর ফোল্ডার আসছে কিনা আপনার ফোল্ডারে? আমরা এখন কি করব, এখন যেহেতু এইটা ফর্ম রেডি আছে তো এই ফর্মের সাথে আমাদের আগে কি করতে হবে, এইটার সাথে ডাটাবেজ একটা কানেকশনের কাজ করতে হবে না? সে ডাটাবেসের কানেকশন লাগবে, সব কিছু লাগবে। সো যখন আমরা এখানে বললাম যে একটা ক্লাস ফাইল নিব, একটা ক্লাস ফাইল নিব পিএইচপি ক্লাস, ঠিক আছে, আমি বললাম যে ক্লাসের নাম স্টুডেন্ট এবং নেম স্পেসে বললাম যে অ্যাপ স্ল্যাশ ক্লাসেস, এখানে এখানে সবই দিয়ে দিলাম স্টুডেন্ট অ্যাপ স্ল্যাশ ক্লাসেস। সো ওকে দিলাম, ক্লাসের মধ্যে ক্লাস ফাইলটা নিব, ওই যে হ্যাঁ অ্যাপের ভিতরে ক্লাসেস ফোল্ডার, ক্লাসেস এর ভিতরে ক্লাসেস, ক্লাসের নাম দিছি স্টুডেন্ট। কি নেম স্পেসের অপশনে হ্যাঁ এটা লিখতে হবে, তাহলে অটোমেটিক এটা চলে আসবে। কি কোনটার জন্য? হ্যাঁ পরবর্তীতে আবার করলে তাহলে আসবে, যে ক্লাসে এখন যদি আবার একটা ক্লাস নেই দেখবেন যে অটোমেটিক অ্যাপসেস ক্লাসেস চলে আসছে। সেটা ক্লাস ফাইল নিলাম, বললাম নেম স্পেস অ্যাপ স্ল্যাশ ক্লাসেস ক্লাস স্টুডেন্ট, ঠিক আছে। সো এখন কি করতে হবে আমাদের, এই এইটার সাথে ফার্স্টে কি করতে হবে আমাদের, সেভিং এর কাজটা করতে হবে। তার মানে কি এখানে যখন কিছু ডাটা দেবো সেভ করব কোথায় যাবে, এখানে আসবে, তাই তো? সেভিং এর কাজটা আমাদের করতে হবে। সো সেভিং এর কাজের জন্য ফার্স্টেই আমি বললাম যে একটা ফাংশন নিয়ে বলতেছি যে পাবলিক ফাংশন সেভ স্টুডেন্ট ইনফো, ঠিক আছে, বললাম পাবলিক ফাংশন সেভ স্টুডেন্ট ইনফো। একটা ফাংশন নিয়ে রাখলাম, বললাম যে সেভ স্টুডেন্ট ইনফো। সো স্টুডেন্ট ইনফো সেভ করলাম, ঠিক আছে, ভালো কথা। তো ফার্স্টে আমাদের কি এখন এটা কাজ করবে কোথায়, এখানে থেকে আমরা যখন বাটনটা ক্লিক করব তখনই তো এটা ফাংশনে যাবে, তার মানে আমাদের এখানে আগে এখানে কল করতে হবে। এখানে কিন্তু খেয়াল রাখেন ফর্মে অ্যাকশন আর মেথড লাগবে, মেথড লাগবে পোস্ট, নাহলে কিন্তু হবে না। এখন যেহেতু স্টুডেন্টের সাথে আমাদের ইয়া করতে হচ্ছে, তার মানে কি আমাদের রিকোয়ার কাকে করা লাগবে বলেন তো, রিকোয়ার কাকে করব? এখানে রিকোয়ার করা লাগবে স্টুডেন্ট ক্লাসের সাথে কাজ করব, রিকোয়ার করা লাগবে কাকে? হ্যাঁ স্টুডেন্ট ক্লাসকে। আমরা কি করছি, ভেন্ডর করছি না, ভেন্ডর অটোলোড চলে আসছে না, এমন কি স্টুডেন্ট ক্লাসকে রিকোয়ার করা লাগবে, অটোলোডকে রিকোয়ার করবো? কিন্তু কতদিন করাইছি কেউ কারো মনে নাই, এইটা হচ্ছে প্র্যাকটিস না করার ফল, ঠিক আছে। আউটলোডকে আমরা রিকোয়ার করতেছি, কারণ কারণ কি আউটলোডটা কেন নিছি বুঝলাম না, ক্লাস লোড করার জন্য। কিন্তু কথা হচ্ছে গত ক্লাসে তো করাইলাম, এখন কেউ কিছু বলতে পারতেছি না কেন? কি হবে বলেন, আপনাদের ক্লাস করা আপনারা তো ক্লাসে প্র্যাকটিস করেন না, শুধু ক্লাসে করলে কিছুই হবে না, ক্লাসে প্র্যাকটিস যদি না করেন পুরো প্রসেসটা লাভ নাই ফোর্স করে, ঠিক আছে। যাই হোক আমরা অটোলোডটাকে রিকোয়ার করলাম, গত ক্লাসটা একটু ভালো করে আবার একটু ভালো করে দেখেন ভিডিওটা, ঠিক আছে, পুরো প্রসেসটা কীভাবে বলছি কেন বলছি ভালো করে একটু দেখবেন, তারপরে এই ভিডিওতে আসবেন, আগে তার আগে আসবেন না। সো আমরা অটোলোডকে রিকোয়ার করে নিলাম, দেন
কি করব এখন যেহেতু নেম স্পেস দিয়ে কাজ করতেছি তো কি বলছি বলতে নেম স্পেস দিয়ে কাজ করতে হলে কি করতে হয় ইউজ করা লাগে তাই না কাকে ইউজ করা লাগে ক্লাসটাকে ইউজ করা লাগে কি কাদের কি করাইতেছি বলেন কেউ কিছু বলতেই পারতেছেন না সো নেম স্পেস যখন আমরা কাজ করি নেম স্পেস দিয়ে যখন কাজ করি তখন এটা যদি ইউজ না করে নেন ক্লাসকে তাইলে আপনাদের কোনো কাজ হবে না আপনি যদি এখানে ইউজ না করে আপনি যদি স্টুডেন্ট ক্লাসটাকে কল করেন স্টুডেন্ট ক্লাসটাকে যদি কল করেন স্টুডেন্টের তাকে জানি আমাদের একটা মেথড আছে সেভ স্টুডেন্ট ইনফো আপনার কিন্তু হবে না জিনিসটা ঠিক আছে যদি অ্যাডে যান এখন যদি অ্যাডে ক্লিক করে ইন্টার দেন বলছে ক্লাস স্টুডেন্ট নট ফাউন্ড ঠিক আছে কারণ স্টুডেন্ট ক্লাসকে আমরা কি করি নেই এখন যদি স্টুডেন্ট ক্লাসে যদি ভেন্ডর অটোলোড দিয়ে যে না নিতাম আমি বলতাম যে ডাইরেক্ট যদি এখানে বলতাম যে অ্যাপ স্ল্যাশ ক্লাসে স্ল্যাশ স্টুডেন্ট তারপরও একই কথাই বলবো দেখবেন যে স্টুডেন্ট ক্লাস নট ফাউন্ড কারণ আমরা এখন কিসের মধ্যে আছি নেম স্পেসের ভিতরে তো নেম স্পেসের ভিতরে থাকতে হলে আপনাকে ইউজ করতে হবে আগে ক্লাসটাকে ইউজ করে নিতে হবে তারপরে সে কাজ করবে ক্লাসে স্ল্যাশ স্টুডেন্ট স্টুডেন্টকে এখন হচ্ছে আপনি যেহেতু ইউজ করছেন এখন আপনি স্টুডেন্ট ক্লাসটাকে ইউজ করতে পারবেন স্টুডেন্ট ক্লাসকে ইউজ করে দেখতেছি যে এখন চলে আসছে ঠিক আছে এখন আর সমস্যা বলতেছে না সো আমরা ইউজ করলাম ক্লাসকে ইউজ করে নিলাম ক্লাসকে ইউজ করে স্টুডেন্ট ক্লাসের কাকে সেভ স্টুডেন্ট ইনফো যে মেথডটা আছে এটাকে আমি কল করলাম এটা এই লাইনটা আর ওই যে একটা লাইন আছে যে স্টুডেন্ট তারপর নিউ স্টুডেন্ট ওই যে অবজেক্ট ক্রিয়েট করি না এরকম আছে কি না তারপরে যে স্টুডেন্ট এভাবে করে তারপর সেভ স্টুডেন্ট ইনফো এই যে এই দুইটা লাইন এই একটা লাইন একই জিনিস ঠিক আছে এই যে দুইটা লাইন দেখতেছি স্টুডেন্ট নিউ স্টুডেন্ট স্টুডেন্ট সেভ ইনফো স্টুডেন্ট ইনফো আর যে স্টুডেন্ট সেভ স্টুডেন্ট একই জিনিস সো আমরা এটাই করব এটা এখন আমরা এখন সবসময় এটাই করে মানুষজন এখন এগুলো করে না এগুলো কমে গেছে সো আমরা এখন স্টুডেন্ট স্কোপ রেজলিউশন দিয়ে আমরা সেভ স্টুডেন্ট ইনফোকে ডাকতেছি ঠিক আছে এটা লাগবে না সো সেভ স্টুডেন্ট ইনফো নিয়ে আসলাম এখন ব্যাপারটা হচ্ছে কাজটা কখন হবে কাজটা কখন হবে এটা বাটন প্রেস করার পরেই তো নাকি বাটন প্রেস করার আগে কী হবে যখন কোনো একটা কেউ ইনফরমেশন সেভ দিবে তখন কি বাটনে প্রেস করার পরে তো ওই জিনিসটা রান হবে তার আগে কি এটা কল করবে কল করবে তাহলে আমাদের কী লাগবে ইফ ইজ সেট ওই যে বলছিলাম যে ইফ ইজ সেট একটা ফাংশন আছে সেই ফাংশনের ভিতরে কাকে দিয়ে দিতে হবে আমাদের পোস্ট যে বাটনটা আছে সেই বাটনটাকে দিয়ে দিতে হবে বললাম ইফ ইজ সেট পোস্ট বাটন দেন হচ্ছে কি বাটনটা এখানে চলে আসছে তার মানে ইসেট ফাংশনে বাটনটাকে চেক করতেছে যে বাটনে যদি প্রেস হয় তাহলে সে এখানে আসবে ঢুকবে না এলে সে এখানে আর ঢুকবেই না প্রেসটা যখন লোড হচ্ছে তখন আর ওই ফাংশনটা কল হচ্ছে না যখন বাটনটাতে প্রেস করা হচ্ছে তখনই ফাংশনটাকে পাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ইসেট ফাংশনে কাজ করতেছে সো ইফ ইসেট পোস্ট বাটনের ভিতরে আমরা দিয়ে দিলাম কি স্টুডেন্ট ইনফো এটা সেভ কিন্তু এখন সেভ স্টুডেন্টের ভিতরে কিছু করা আছে কিছু করা কিন্তু নাই তাই না আমাদের করতে হবে সো প্রথমত এখান থেকে যখন ডাটা যাবে কিভাবে যাবে এই যে ফর্ম থেকে যে আমরা সাবমিট করব ডাটাগুলো যাবে কিভাবে যাবে কিভাবে যাচ্ছে মেথডটা কি পোস্ট তাই না মেথডটা কি পোস্ট গেট না কিন্তু গেটে কি বলছিলাম ইউআরএল হ্যাঁ ইউআরএল চলে যাবে সো পোস্ট মেথডের মাধ্যমে ডাটা যাচ্ছে কোথা থেকে এই এখান থেকে নেম এই একটা নেম যাচ্ছে একটা নেম যাচ্ছে এখান থেকে ভ্যালুগুলো যাচ্ছে আর কি সো এখান থেকে যাচ্ছে কোথায় এখানে পোস্ট মেথডের মাধ্যমে আমি বলতেছি যে পোস্ট মেথডের মাধ্যমে পোস্টার মেথডটা ধরবে কয়ে ধরবে বললাম যে সেভ স্টুডেন্ট ইনফোটা সে ধরবে কীভাবে ধরবে একটা প্যারামিটার দিয়ে দিলাম বললাম ডলার আন্ডারস্কোর পোস্ট সেই মেথডটা আমি দিয়ে দিলাম যে এই প্যারামিটার পোস্ট মানে কি এটা হচ্ছে আপনার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো পোস্ট মেথডের মাধ্যমে এখানে যাচ্ছে কোথায় যাচ্ছে সেভ স্টুডেন্ট ইনফোতে যাচ্ছে সো সেভ স্টুডেন্ট ইনফোতে এসে সো এখানে আসলাম এখানে এসে আমাদের
এখন সবার প্রথমে কি, সবার প্রথমে হচ্ছে আমাদের ডাটাবেসের সাথে এই ফাইলটা এখনো কোনো কানেকশন আছে? এই ফাইলটা কিন্তু এখনো কোনো কানেকশন নাই, সো এটা কানেকশনটা করা লাগবে। সো খুবই সোজা, মাইএসকিউএলআই কোয়েরি কানেক্ট একটা ফাংশন আছে, মাইএসকিউএলআই মেথডে করি আমরা। সো মাইএসকিউএলআই কানেক্ট একটা ফাংশন, যে ফাংশনটা কি করে দেবে আপনার বিভিন্ন জিনিসপত্র, আপনার যে ডাটাবেসটা আছে যে ডাটাবেসটা কানেক্ট করার সাহায্য করে, ঠিক আছে, মাইএসকিউএলআই কানেক্ট। সো এই ফাংশনটাকে আমরা হেল্প নিব। ফাংশনের ভিতরে চারটা প্যারামিটার দিতে হবে আপনাকে এখানে, ঠিক আছে, চারটা, একটা দুইটা তিনটা, চারটা প্যারামিটার দিতে হবে। একটা যদি আমি এভাবে দেখি, দেখেন বলতেছে কি হোস্ট কমা দেই, বলতেছে ইউজার কমা দেই, বলতেছে পাসওয়ার্ড, আর একটা কমা দেই, বলতেছে ডাটাবেস। তার মানে কী কী লাগতেছে? হোস্ট, ইউজার, পাসওয়ার্ড আর ডাটাবেস, চারটা জিনিস লাগবে আমাদের। হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস। ডাটাবেস তো আছে আমাদের কাছে, আমাদের ডাটাবেসটার নাম কি? ডেমো। তার মানে কি আমাদের ডাটাবেসটা আমরা পেয়ে যাচ্ছি ডেমো, এগুলো কই পাবো? তাই না, ইউজার, হোস্ট নেম, হোস্ট, ইউজার, পাসওয়ার্ড, এগুলো কোথায় আছে? এগুলো আছে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরেই আছে, ঠিক আছে। তো হোস্ট, ইউজার, পাসওয়ার্ড আর ডাটাবেসটা আমাদের কোথেকে নিতে হবে? এখান থেকে নিতে হবে। এখান থেকে বলতে পিএইচপি মাই অ্যাডমিনের এখানে ইউজার অ্যাকাউন্টসে গেলে দেখবেন যে এখানে কতগুলো ইউজার ক্রিয়েট করা আছে। এই যে এখানে অনেকগুলো ইউজার দেখতেছি, আবার এখানে অনেকগুলো ইউজার পাসওয়ার্ড দেখতেছি। সো এইখানে সবসময় এই লাস্টের যে ইউজারটা আছে সেই ইউজারটা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে, কারণ এটা হচ্ছে অল জায়গায় অ্যাক্সেসেবল, গ্র্যান্ড করা আছে সব ধরনের পারমিশন। সো গ্লোবাল প্রিভিলেজ, অল প্রিভিলেজ এটা দেওয়া আছে। সো এখানে ইউজার অ্যাকাউন্টস আসতে হবে। ইউজার অ্যাকাউন্টসে গেলে দেখবেন যে এখানে অনেকগুলো ইউজার ক্রিয়েট করা আছে, এখানে হোস্ট নেম দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, এবং আরও অনেক কিছু অপশন দেওয়া আছে। সো এখানে দেখবেন এখানে যে তিনটা যে আছে, রুট, এই 1200, এটা আছে একটা, এটা অল প্রিভিলেজেস ইয়েস, এটা রুট এভাবে দেওয়া আছে, অল প্রিভিলেজ ইয়েস, রুট এটা লোকাল হোস্ট, অল প্রিভিলেজ ইয়েস। তার মানে আমরা এই তিনটা যে কোনো একটা ইউজ করতে পারবো। সো সবসময় আমরা এটাই ইউজ করি, হ্যাঁ, লোকাল হোস্ট যেটা, তার মানে আমাদের লোকাল হোস্ট, এটা ইউজার নেম আছে, হোস্ট নেম দেখেন যে হোস্ট নেম, তাহলে হোস্ট নেম কি? লোকাল হোস্ট। তাহলে আমরা এটা কপি করে আমি বললাম কি, এটা হোস্ট নেম লোকাল হোস্ট। এটা হচ্ছে একদম পিএইচপি মাই অ্যাডমিনের উপরে যেতে হবে, আগে লোগো তো ক্লিক করেন, মানে হোমে যেতে হবে। হোমে গেলে ইউজার অ্যাকাউন্টস দেখেন, ইউজার অ্যাকাউন্টস, সেটা হোস্ট নেম। তারপর এখানে দেখতেছি কি ইউজার নেম, তার মানে এটা ইউজার নেমটা কি? রুট। সো আমি বলতেছি আমাদের ইউজার নেম হচ্ছে কি? রুট। আর এখানে দেখেন পাসওয়ার্ড কি বলতেছে? নো, তার মানে কোনো পাসওয়ার্ড নাই, তাহলে এটা পাসওয়ার্ডের ঘরটা ফাঁকা থাকবে, ঠিক আছে। তার মানে এই যে পাসওয়ার্ড নাই, সো পাসওয়ার্ডের ঘরটা কি থাকবে? ফাঁকা থাকবে। এখন আমি বলতেছেন যে স্যার তাহলে আমি অদেরটা ইউজ করবো কিনা? না, অদেরটা ইউজ করবো না। আমরা আসলে যখন আমরা যখন আপনার প্রফেশনাল কাজ করবেন, মানে কারোর জন্য কাজ করবেন, তখন কি করে নেবেন, এই যে এখানে একটা অ্যাড ইউজার অ্যাকাউন্ট অ্যাড করবেন, অ্যাড টেড করবেন, পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, হোস্টেল থাকবে, একটা হোস্ট থাকবে, আপনি যে হোস্টের জন্য কাজ করতেছেন, যে হোস্টিংয়ে কাজ করতেছেন, ইউজার নেম টিন দিয়ে আপনার একটা নিউ অ্যাকাউন্ট কোড ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে ইনফরমেশন দিতে হবে। এখন আপাতত আমরা এই টেস্টিং পারপাসে যখন কাজ করবেন তখন এই এগুলাই দিবেন, ঠিক আছে। সো লোকাল হোস্ট, রুট আর পাসওয়ার্ড ফাঁকা, আর আপনার যখন যে ডাটাবেজ নিয়ে কাজ করবেন ওই ডাটাবেজের নাম এখানে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা লিঙ্ক করলাম কি মাইএসকিউএলআই কানেক্ট, এবং মাইএসকিউএলআই কানেক্ট আমরা যদি এখন কি করে লিঙ্ক দেই, লিঙ্ক একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, আমি বলতেছি যে এইকো লিঙ্ক, দেখি কিছু দেখায় কি না, আমার এখানে হচ্ছে কি না, হলে ঝামেলা করবে। সো কোনো কিছু সমস্যা হচ্ছে না, একো লিঙ্ক না দিয়ে বললাম যে একো লিঙ্ক যদি না হয় তাহলে এটা কাজটা করবো না, পরে আমরা চেক করতে দেখবো। দেন হচ্ছে এসকিউএল, আমাদের লিঙ্কের পর যেটা করতে হয় সেটা হচ্ছে এসকিউএল একটা কোড রান করতে হয়। এসকিউএল কি? ওই যে একটু আগে যে আমরা করতেছিলাম না, যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই সেই যে কি কিভাবে করতে হবে,
সো এখন প্রথমে কি প্রথমে আমাদের কি করতে হবে ইনসার্ট করতে হবে না এই যে ইনসার্ট যখন ক্লিক করব তখন কি হবে ইনসার্ট হবে ডাটাগুলো সো তার মানে আমাকে এখানে কি লিখতে হবে এসকিউএল এর কোয়েরি লিখতে হবে সো আমি বললাম যে এসকিউএল ইনসার্ট ইনটু মানে টেবিলের নাম কি ডেমোস তাই না টেবিলের নাম ডেমোস তারপর কি ছিল ফিল্ডের নাম ফিল্ডগুলো কি কি নেম আর কি কি আছে মোবাইল আর ইমেইল মোবাইল কমা ইমেইল এটা হচ্ছে তিনটা ফিল্ড আমাদের দেন হচ্ছে কি ভ্যালুস দেন হচ্ছে এখানে ভ্যালুগুলো বলবো আচ্ছা সো আমরা ভ্যালুসে আপাতত আমি বলতেছি যে কিছু একটা নাম আছে বললাম যে কিছু একটা নাম আপাতত আমরা বললাম এই নামই থাক যে কোনো নাম দিলে হলো হ্যাঁ আপাতত এখন যে কোনো একটা ফিল্ডের নাম দিয়ে রাখি ঠিক আছে একটা যে কোনো একটা ফিল্ডের নাম যে কোনো নাম দিলে হবে স্যার হ্যাঁ সো দেন দুইটা এসকিউএলটা দিলাম লিঙ্ক করলাম এসকিউএল দিলাম বললাম এসকিউএল এটা সেটা দেন হচ্ছে আমাদের একটা ফাংশন আছে যেটা লাগবে সেটা হচ্ছে মাই এসকিউএল আই কোয়েরি মাই এসকিউএল আই কোয়েরি মাই এসকিউএল ফাংশনের কোয়েরির ভিতরে আমি বললাম কি লিঙ্ক কমা এসকিউএল মাইস্কুলের কোয়েরির ভিতরে আমরা তাকে দিয়ে দিলাম লিঙ্কের এসে তাহলে মাইস্কুল কোয়েরিটা কি করবে ও সব কিছু কাজ করে দেবে আপনার মানে আপনার ইনসার্টের যে কাজটা আছে সে এখান থেকে লিঙ্কটাকে নিবে লিঙ্কটাকে নিয়ে তারপরে এসকিউএলটাকে নিবে এসকিউএলটাকে নিয়ে সে করে দেবে তাহলে এখন যখন আপনি এখান থেকে যখন ডাটা দিবেন এখানে ডাটা দিবেন তাহলে সাবমিট করলে হবে আপনি বলতেছেন যে কিছু ডাটা দিচ্ছেন সাবমিট যদি করেন এখানে চেক করেন কিন্তু যাওয়ার কথা এই যে দেখেন সাকিব চলে আসছে কি দিছি হ্যাঁ এটাই তো কথা আমি তো দিছি অন্য কিছু যাচ্ছে কেন সাকিব এই যে আবার যাই আবার সাকিব চলে আসছে আরেকটা কারণ আমরা এই যে এখানে দেখেন ভ্যালুসে আমরা কি করছি আমরা এখানে বিল্ট ইন দিয়ে দিছি সাকিব কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাটা কোনটা এখানে এখানে যেটা দেবো সেটাই তো যাবে নাকি এটা দিব যেখানে যাবে সো সেটা দিতে হলে আমরা কি করছি পোস্ট মেথডে একটা জিনিস পাঠাইছি না সো এটা কি আমরা কি ধরছি এখানে এসে এখানে ধরতে হবে না এখানে একটা আর্গুমেন্ট পাঠাচ্ছি তাই না প্যারামিটার সো এটা কি করতে হয় এখানে আমরা ধরতে হবে সো আমরা ধরলাম আমি বললাম যে যে কোনো একটা দিলাম বললাম ডাটা ধরলাম ডাটা সো এখানে কি করতে হবে এখানে আপনাকে ওই যে ডাটাটা নিয়েছেন ডাটা ডাটার ভিতরে আপনাকে দিয়ে দিতে হবে যে ডাটা নেম আমা দিয়ে
টু সেভেন বললাম, ইমেল বললাম, সরি ইমেল না মানে ফোন, মোবাইল কি ছিল, মোবাইল আর হচ্ছে তো তার মানে এই যে ডাটাটা নিয়ে আসতেছে কাকে কাকে নিয়ে নিয়ে পাঠাবে, নেম কে, মোবাইল কে আর ইমেল কে পাঠাবে, ঠিক আছে। চেক করে দেখেন ডাটা যায় কিনা আপনাদের ডাটা। যাচ্ছে চেক করে দেখছেন, আচ্ছা দাঁড়ান দেখতেছি, টেবিলের টাইপ কি নিছিলেন, বাইনারি কেন নিছেন, আচ্ছা একটু খেয়াল করেন, আমি যদি এখন ডাটা দেই বললাম যে কি জানি পিঙ্কি, ঠিক আছে পিঙ্কি পিঙ্কি আর হচ্ছে পিঙ্কি অ্যাট ইয়াহু ডট কম, ঠিক আছে সাবমিট করি দেখি একটু যাই, চলে আসছে ডাটা চলে আসছে। তো অনেকের এখনও কিছু সমস্যা আছে না, যেমন ডাটা যাচ্ছে না আছে, সো কি অনেকের দেখাচ্ছে কোনো এররও দেখাচ্ছে না, এরকম কিছু আছে এরর আসছে তার মানে আপনি কোডিং এ ভুল করছেন, আর অনেকের আছে ডাটাবেস কানেকশনের রিলেটেড কিছু ঝামেলা আছে যেটা এখনো দেখাবে না, যেটা দেখাবে কখন যদি আমরা এখানে একটা জিনিস দিয়ে দেই, আমি বললাম যে ইফ মাইস্কুল কোয়েরি লিংক আর এক্স, সো যদি হয় তাহলে আমাকে ইকো দিয়ে বলবে যে স্টুডেন্ট info saved successfully, আর যদি না হয় তাহলে একটা ডাই ফাংশন কাজ করবে, বলবে যে কোয়েরি প্রবলেম আর এখানে বলবে মাই এসকিউএল আই এরর লিখ, তাহলে এখন এটা কেন দিলাম, না দিলেও হবে, যার কারণ হচ্ছে যদি এটা হয় তাহলে আমাকে বলবে স্টুডেন্ট সেফ সাকসেস, আর যদি না হয় কী কারণে হচ্ছে না, এটা আজকাল এরর যে ফাংশনটা আছে সেই ফাংশনটা এখান থেকে চেক করে দেখবে যে কী প্রবলেমটা আসলে হয়েছে, ঠিক আছে কোয়েরি প্রবলেম দিয়ে সে আপনাকে এররটা দেখায় দেবে, দেখেন এবার কার কার কী সমস্যা।
কি হচ্ছে কেউ কিছু বলে না ঠিক আছে
চলে যেতে যাচ্ছে জান সিগনেচার শিট দিছেন তবে নেই ক্লাসে যে অবস্থা অটোমেটিক আসছে যখন আপনি যখন ইয়া করবেন তখন তো ফাঁকা রাখা যাবে না এই কই যান আমাদের ডাটা কিন্তু সেভ হচ্ছে ঠিক আছে যে আমরা যা যা ডাটা দিচ্ছি ডাটাগুলো সেভ হচ্ছে সো এবার ডাটাগুলো সেভ হইলো ভালো কথা এখন আমি একটা ঘর নিলাম এখানে একটা যে আমাদের যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে এখানে এখন যে ডাটা আচ্ছা এখানে এই কেউ দেখাচ্ছি না আসবে না কেন যেখানে চান সেখানে দেখে দেন আমি বলতেছি যে রিটার্ন তাহলে কি করতে হবে এটাকে আপনাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে বললাম মেসেজ ঠিক আছে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম লেখাটাকে ওখানে পাঠাইতে হবে আর কি রিটার্ন করে মেসেজ ভেরিয়েবল নিলাম না এই মেসেজটাকে আগে আপনার এখানে ধরতে হবে মেসেজটাকে ধরে দেন হচ্ছে এখানে আপনি যেখানে চান আপনি বলতেছেন যে এইখানে যাচ্ছেন এই স্ট্রিমে ধরে আপনি দেখাতে যাচ্ছেন পিএইচপি ওই মেসেজটা রিটার্ন করছি এই যে এখানে মেসেজ নিছি ভেরিয়েবলের ভিতরে লিখে দিছি এবং এটা রিটার্ন করে দিছি কি মেসেজ ঠিক আছে দেন এখানে এসে আমি বলতেছি এইখানে দেখাবে এবং এখানে বললাম একটা স্টাইল দিলাম এই যে স্টাইল কালার বললাম যে গ্রিন ঠিক আছে গ্রিন কালারে সে আমাদের বলবে সো আমি যদি এখানে একটা ডাটা অ্যাড করি ঠিক আছে এখানে একটা প্রবলেম বলবে যে আনডিফাইন্ড ভেরিয়েবল মেসেজ এটা কেন কারণ এটা তো আমরা এই এইচটিএমএল পিএইচপির বাইরে একটা আলাদা মেসেজ একটা ভেরিয়েবল নিছি এই জন্য সো এটাকে রিমুভ করার জন্য এখানে জাস্ট মেসেজে একটা ফাঁকা ডিক্লেয়ার করতে হবে ঠিক আছে সো এখন আপনি কিছু একটা লেখেন নেম একটা মোবাইল একটা ইমেল সাবমিট এ দেখেন স্টুডেন্ট ইনফো সেক্স আছে এখানে নিচে চলে আসছে ঠিক আছে
চলে আসছে, কি পপ আপ, সব করা যাবে, সব মেসেজটা একটা পপ আপের ভিতরে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আপনি একো যে মেসেজটা এটা যে কোনো জায়গায় যেই ডিজাইন আছে যে ডিজাইনের ভিতর দিয়ে রেখে দিবেন, ওইভাবেই দেখাবে, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। সো এটা হচ্ছে গেল। দেন আমি এখানে এটা বলতেছি যে সো একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি একটা অ্যাড স্টুডেন্ট নিলাম, আর একটা নিলাম ভিউ স্টুডেন্ট। তার মানে এখানে যখন আপনি অ্যাড স্টুডেন্ট, তার মানে এই পেজ আর ভিউ স্টুডেন্ট মানে যেখানে আমি ক্লিক করলে এই যে ডাটাগুলো সেভ হয়েছে না, এই ডাটাগুলো আমরা ওখানে ভিউ স্টুডেন্ট পেজটাতে দেখতে পারবো, ঠিক আছে। তার মানে এইখানে যে অ্যাড স্টুডেন্টের অ্যাড স্টুডেন্টগুলো যে অ্যাড হয়েছে, আমরা অ্যাড করতেছি, আমরা ডাটাবেসে যাবই না, আমরা দেখব কোথায় এই ভিউ স্টুডেন্ট ক্লিক করলে ওখানে অটোমেটিক ডাটাগুলো দেখতে পাবো যে ওখানে ডাটাগুলো সেভ হয়ে গেছে, ঠিক আছে। সো এই কাজটা করতে হবে। সো যেটা করতে হবে যে অ্যাড স্টুডেন্ট তো করছি আমরা, অ্যাড স্টুডেন্টের পেজ আছে, বাট ভিউ ডট পিএইচপি আছে নাই, সো একটা ভিউ ফাইল নিতে হবে। সো বললাম একটা নিউ পিএইচপি ফাইল, বললাম ভিউ ডট পিএইচপি। সো একটা ভিউ পিএসপি লোড হচ্ছে, বাট ভিউ পিএসপির ভিতরে কিছু নাই, ঠিক আছে। ওই লিঙ্কটা, ওই ডিজাইনটা এখানেও দিয়ে দিই, এই যে ডিজাইনটা, তাহলে আমাদের একটা মেনু বারের মতো তৈরি হয়ে যাবে, ঠিক আছে। একটা ভিউ ফাইল নিতে হবে, ভিউ ফাইলে বললাম যে এরকম ভিউ ভিউ স্টুডেন্ট, তার মানে ক্লিক করলে ভিউ নিচে এখানে এটা ধরেন একটা টেবিল থাকবে, টেবিলের ভিতরে এই যে ডাটাগুলো যে দেখতে পাচ্ছি ডাটাগুলো এখানে দেখাবে, ঠিক আছে। অ্যাড করে আমরা এখান থেকে ভিউ করব। সো একটা টেবিল লাগবে, টেবিল টেবিল বললাম যে টিআর টিএইচ বাইরের ফোল্ডারে ইমেইল
সো আমরা একটা টেবিল নিছি, এই টেবিলের ভিতরে যে এখানে আমাদের ডাটাগুলো শো করবে, সো এরকম একটা ব্যবস্থা করা লাগবে যে এখানে কিভাবে আমরা ডাটাগুলো দেখতে পারি, ভিউ করতে পারি, মানে এই যে। সো এখন স্টুডেন্টে তাহলে একটা ফাংশন বললাম লাগবে, সেভ করছি একটা ফাংশন লাগবে, বললাম যে ভিউ পাবলিক ফাংশন ভিউ স্টুডেন্ট ইনফো। সো আমরা এখানে ডাটাবেজের কানেকশনটা লাগবে, এখানে দিয়ে দিলাম। দেন এসকিউএল, এবার বলেন ভিউ এর এসকিউএলটা কি, মানে আমরা কি করব। তার মানে সবগুলোকে নিয়ে আসতে হবে, তাহলে ওই সিলেক্ট কি সিলেক্ট ফ্রম টেবিল, তাই না, টেবিলের নাম দেম। ঠিক আছে, তাহলে সিলেক্ট করলাম, তাহলে এবার কী লাগবে আমাদের বলতে হবে যে ইফ সেমভাবে এলাম মাই স্কেলাই এরোর না কোয়েরি লিঙ্ক কমা এস কিউএল, সো এখানে এলস এখন এখন যখন আমরা এখান থেকে, এখন তো আমরা ইকো করব না কিছু, কারণ আমাদের সেভ করার কিছু নেই, এখন তো আমরা ডাটাগুলো নিয়ে আসতেছি, সো ডাটাগুলো নিয়ে আসতে হবে আমাকে। সো এখন এটার ভিতর সব ডাটা আছে না, এই যে মাইস্কাল লিঙ্ক এবং এসকিউএলের ভিতর তো সব কিছু আছে, তাই নাকি, কারণ আমরা কোয়েরি করতেছি এটার ভিতরে, এখন এই যে মাইস্কালের কোয়েরির ভিতরে এখন লিঙ্কও আছে এসকিউএল, তার মানে এটার ভিতরে সব ডাটাও আছে। সো এটাকে আমরা কী করতে পারি, আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি, আমি বললাম যে একটা রেজাল্ট একটা ভেরিয়েবল নিলাম, এরকম রেজাল্ট, রেজাল্টের ভিতরে আমি এই জিনিসটাকে দিয়ে দিলাম লিঙ্ক কমা এসকিউএল, কি এখানে ভেরিয়েবল রেজাল্টের ভিতরে এই পুরো সবগুলো ডাটা আমার আছে। সো এই রেজাল্টটাকে আমি রিটার্ন করে ওখানে পাঠিয়ে দিতে হবে, বললাম রিটার্ন রেজাল্ট। ঠিক আছে, তো আমাদের যত ডাটা আছে সব আমরা একটা রেজাল্ট ভেরিয়েবলে নিলাম, এই যেখান থেকে ডাটাগুলো রেজাল্ট, এই রেজাল্টটা আমরা ওখানে পাঠাই দেব। সো প্রথমে এখন আমাদের কি করতে হবে বলেন, এই রিকোয়ার করতে হবে কাকে, ক্লাসটাকে ইউজ করে নিতে হবে, সো আমাদের স্টুডেন্ট ক্লাস থেকে কাকে কল করা লাগবে, ভিউ অল স্টুডেন্ট ইনফো এই যে মেথডটা আছে।
স্টুডেন্ট থেকে আমরা ভিউ স্টুডেন্ট ইনফো যে মেথডটা আছে সেই মেথডটাকে বললাম যে লাগবে, সো বললাম ভিউ স্টুডেন্ট ইনফো। সো এখন যেহেতু আমরা এখান থেকে এই এখান থেকে কি পাঠাচ্ছি রিটার্ন রেজাল্ট করতেছি, তার মানে আমরা রেজাল্টটাকে এখানে কি করতে হবে নিতে হবে, বললাম যে রেজাল্ট। সো রেজাল্টটা নিলাম, নেওয়ার পরে এখন এর ভিতরে এই যে কি স্টুডেন্ট ইনফো এই ভি স্টুডেন্ট ইনফো সব কিছু আছে, সো এর ভিতরে আছে। তো ডাটাগুলো দেখতে হইলে আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, ফাংশনটার নাম হচ্ছে মাই স্কুল আই ফেচ অ্যাসক, ঠিক আছে। মাই স্কুল আই ফেচ অ্যাসক নামের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা লাগবে। সেই ফাংশনটা হচ্ছে আমাদের ডাটাগুলোকে নিয়ে আসবে। তো ডাটাগুলো দেখবে আসলে কোথায়, এই টেবিলে এই রোয়ের ভিতরে না, এই রোতে কি, এটা তো হেডিং, বাট ডাটাগুলো দেখবো কোথায়, এই দুই নাম্বার রো, তার মানে এইখানে দেখবো, সে এখানে দেখতে হবে। সো এইখানে আমি বললাম যে পিএইচপি, বললাম যে স্টুডেন্ট মাই এসকিউএল আই ফেচ অ্যাস, তাহলে আমি কী বললাম এই যে একটা ফাংশন আছে নাম হচ্ছে মাই স্কুল আই ফেচ অ্যাসো, ঠিক আছে। এখানে দুই রকম ফাংশন আছে, একটা মাই স্কুল আই ফেচ অ্যারে আর একটা হচ্ছে ফেচ অ্যাসো। অ্যাসোক মানে হচ্ছে আপনার যত অ্যাসোসিয়েটিভ ডাটা, মানে কি আমরা যে ডাটাগুলো আনবো অ্যাসোসিয়েটিভ অ্যারে ডাটা, সেই ডাটাগুলো যত এই টাইপের যে যত ডাটা আছে বা ইন্ডেক্স আকারে যদি আমরা দেখি, তাহলে আমাকে অ্যাসোক যে ফাংশনটা আছে সেটা লাগবে। তার মানে সে কী করতেছে, এই ডাটার রেজাল্টের ভিতরে কী আছে, রেজাল্টের ভিতরে সব কিছু আছে। সো রেজাল্টটাকে আমরা এই এসওকে ভিতরে দিয়ে দিচ্ছি, এবং এই যে রেজাল্টটা যা যা কিছু আছে সব আমরা আবার আরেকটা ভেরিয়েবল রাখতেছি, নাম কি স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টের ভিতরে সব কিছু আছে। তো আমি যদি এখান থেকে স্টুডেন্ট বলি যে পিএইচপি ইকো ডলার স্টুডেন্ট, বললাম যে আইডি, ঠিক আছে, এখানে হচ্ছে কি নেম মোবাইল আর হচ্ছে ইমেইল, আর এটা তো লাগবে না, সরি এটা তো অ্যাকশনের ঘর আলাদা। সো বললাম কি আইডি স্টুডেন্টের ভিতরে, বললাম আইডি নেম মোবাইল আর ইমেইল। সো এখন যদি চেক করি দেখবো যে একটা ডাটা আসছে, একটা মানে প্রথমটা, বাকিগুলো আসে নাই। সো বাকিগুলো আসে নাই কেন বলেন, লুক চালাতে হবে না, লুক না চালালে কি এটা আসবে, লুক না চালালে তো সবগুলো আসবে না, একটাই আসবে। সো যে কোনো একটা লুক চালালেই হবে, আমি বললাম হোয়াইল লুক দিয়ে চালাই, দেখেন হোয়াইল লুক দিয়ে চালাতে পারবো এটা। এই যে হোয়াইল লুক কেমনে, যেখানে হোয়াইল লুপের যে ক্লোজিংটা আছে এটা টিআর এর নিচে হবে, সো এটা আরেকটা পিএইচপি ট্যাগ নিয়ে শুধু ক্লোজিংটা বসা দিতে হবে। ওয়াইলের ভিতর দিয়ে দিলাম, দিয়ে চেক করি এখানে সব চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ সো আমরা একটা কী করলাম, ফার্স্ট হচ্ছে ডাটা নিয়ে আসলাম কেমনে স্টুডেন্ট, স্টুডেন্টের ভিতরে মাই সেলে ফেচ আসুক, রেজাল্টের ভিতরে সব কিছু আসছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এটাকে কনভার্ট করতেছি অ্যাসোসিয়েটিভ ফরম্যাটে, দেন এটাকে আমরা রাখতেছি কোথায় স্টুডেন্টে, এবং একটা একটা স্টুডেন্টের ডাটা আমরা ওই ইন্ডেক্স ধরে ধরে নিয়ে আসতেছি, ঠিক আছে। সো আমরা জাস্ট কী করছি, একটা ওয়াইল যে লুপটা আছে ওয়াইল লুপের ভিতরে জিনিসটা দিয়ে দিচ্ছি। সো ওয়াইলে কী হয়, একটা কন্ডিশন থাকে, তাই না। সো ওয়াইলে কী হয়, একটা কন্ডিশন থাকে, এখানে তো আমাদের আগে তো ইনিশিয়াল করাই আছে রেজাল্ট টেজাল্ট, তার মানে আপনাকে এখানে তো নিতে হচ্ছে, শুধু আমরা একটা স্টুডেন্টের ভিতরে এটাকে দিয়ে দিয়েছি। সো এখন যেহেতু একটার পর একটা কয়টা আছে, অনেকগুলো এই রেজাল্ট, এখন এই স্টুডেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো কি ডাটা আছে। সো এখন আমরা যদি ওয়াইল লুপটা কী করতেছে, একটার পর একটা একটা রো প্রিন্ট করতেছে, রো প্রিন্ট করে দেখতেছে যে কি আরও কি ডাটা আছে কি না, তখন দেখতেছে হ্যাঁ আরও ডাটা আছে, এভাবে করে প্রতিটা রো এক একটা করে ঘুরতেছে, ঘুরতে 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 একদম লাস্ট পর্যন্ত সে যতগুলো পাচ্ছে ততগুলো সে
আমাদের রেজাল্ট প্রিন্ট করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো আমি যদি এখানে আরেকটা স্টুডেন্ট অ্যাড করি, যে কোনো একটা স্টুডেন্ট, ঠিক আছে, একটা স্টুডেন্ট অ্যাড করলাম, ঠিক আছে, সো সাবমিট দেই, স্টুডেন্ট সেভ সাকসেসফুলি দেখাচ্ছে, ভিউ স্টুডেন্ট দেই, এটাও চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, কোন কোডটা বলেন? হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড তো করতেছি, এই যে ক্লাস ক্লাস নিয়ে করতেছি, মেথড নিয়ে, কোন ওয়েতে করতেছি বলেন? হ্যাঁ, বুঝলাম না, আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতেই তো করতেছি, যে ক্লাস নিয়ে করতেছি, নেম স্পেস ক্লাস, দেন একটা মেথড নিচ্ছি, মেথডকে আমরা এখানে এখানে আমরা মেথডকে কল করতেছি, আমরা কি নর্মাল ওয়েতে করতেছি? ক্লোজিং ব্র্যাকেটটা, সো এখানে যখন আপনি এটা এই রোর ভিতর শুরু থেকে শেষ পর্যন্ত নিচ্ছেন না, এই রোর কোথা থেকে, এখান থেকে এখানে শেষ পর্যন্ত নিচ্ছে, সো রোড এখানে এটা যে ওয়াইল লুপের যে ক্লোজিং ট্যাগটা, এখানে এটা নিচেতে দিতে হবে। তো নিচে দিতে হলে কি আপনাকে একটা পিএসপি ট্যাগ, আপনি যদি এখানে নর্মালি দেন তাহলে কি সাপোর্ট করবে? ও আচ্ছা, ওইটা পিএসপি ট্যাগের মধ্যে রাখা আছে। হ্যাঁ, দেখেন আসে কিনা, কারো আসছে? কি আসতেছে না ওইটা? তাহলে স্টুডেন্ট আসবে কেমনে? ভিউ স্টুডেন্ট, তাহলে কানেক্টের কোনো সমস্যাই নাই। তারপর হচ্ছে ইকুয়াল দিতে হবে, কাজ
Student, no? রিক্সা তো মনে বন্ধ হয়ে গেছে না অনেক রাস্তায়। কোথায় আপনার বাসা? আচ্ছা যাই হোক, এখানে আপনাদের আসছে তো এখানে দুটো কাজ করা লাগবে, দুটো কাজ করে আজকে আমরা ছুটি দিয়ে দিচ্ছি। দুটো কাজের মধ্যে একটা হচ্ছে এডিট, ডিলিট, তার মানে দুটো বাটন নিতে হবে, এডিটার ডিলিটার, এডিটার ডিলিটার দুটো বাটন লাগবে। সো কি হবে, একটা এডিট করবে আর একটা ডিলিট করবে। ওগুলো তো সেম ডাটা বেসেই দিছি, তাই না? ওই ডাটাগুলো তো আসে পড়তেছে, এইগুলো তো আগে থেকে এই ডাটা বেসে দিয়ে রাখছেন। এটা তো ডাটা বেস কি ডেমোস না? এইটা তো এখানে ডাটা বেসেও আপনি কিছু দিয়ে রাখছিলেন, আবার এখান থেকে কিছু অ্যাড করছেন, কিন্তু ডাটা বেস তো ওইটাই, তাই না? তো ওখান থেকে যা 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 আছে সবই এসে পড়বে। আপনি এখান থেকে কন্ডিশন লাগাই দিতে হবে তাইলে। এডিট ডিলিটের কাজ আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, এডিটার ডিলিটের কাজ আমরা নেক্সট ক্লাসে করব। আর নেক্সট ক্লাসে আরেকটা কাজ করার চেষ্টা করব, সেটা হচ্ছে এটার একটা লগ ইন সিস্টেম তৈরি করা। তার মানে এখানে লগ ইন করলেই পরে সে এখানে স্টুডেন্ট অ্যাড করতে পারবে, ভি করতে পারবে, তার আগে সে পারবে না। ঠিক আছে, শেষ শেষ।